जय श्री राधा माधव की, शील प्रभुपाद की, गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञान तिमिरंधस्य ज्ञानंजना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरोदिश्ये नमो नमः। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरि प्रिय। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री रूप श्री सनातन भट्ट रघुना श्री जीव गोपाल भट्ट दश रघुना एछाई गोसाई करी चरण वंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पुराण। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिचार्य स्वामी नीति नामिने स्निग्धचित्ताशुप्रणीतलक्ष्मीनाक्षरशान्त प्रभुपाद गत प्राणो भक्ति चरण। जय जगद्गुरु शील प्रभुपाद की। तो आम्रा जानी एक जन ब्राह्मणेर नौटी गुण रहेछे। कयटी गुण? नौटी गुण। अर्थात नौटी होच्छे एक जन ब्राह्मणेर स्वभावजात कर्म। सम दम तप शौचम खान्ति आर्जवम एव च ज्ञान विज्ञान आस्तिक्यम ब्रह्म कर्म स्वभाव। तो ये हम ब्राह्मण नयटी कर्म। कयटी कर्म? की बोलछि सम। सम माने कि व्हाट इज सम? सम हच्छे तार अंतरिंद्रिय अंतरिंद्रिय गुलो संयम थाकबे। कि थाकबे? संयम थाकबे। अर्थात अंतरिंद्रिय बोलते मन के बोझानो हयेछे। मन संयम थाकबे। কি সংযম থাকবে? এই তুমি বসো। দুই নম্বর হচ্ছে কি? দম। দম মানে হচ্ছে কি? বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো, বাইরের ইন্দ্রিয়গুলো কি কি? যেমন চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা, এই বাহ্যিক যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো তার বশীভূত থাকবে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে দম। তিন নম্বর হচ্ছে কি? তপ। তপ মানে কি? তিনি তপস্যা পরায়ণ হবেন। চার নাম্বার কি? এই এগুলো আওয়াজ করতেছে কেন? দেখো কি বলছি আমি? তপ। তিনি তপস্যা পরায়ণ হবেন। তারপরে শৌচ। শৌচ মানে তিনি তার শুচিতা থাকবে। শুচিতা বলতে তার আহার শুদ্ধি থাকবে। তিনি কমপক্ষে তিনবার স্নান করবেন। বুঝা গেছে? এই হচ্ছে ব্রাহ্মণের চার নম্বর গুণ। পাঁচ নম্বর গুণ হচ্ছে খান্তি। ব্রাহ্মণ হচ্ছে ক্ষমা পরায়ণ হবেন। কি পরায়ণ হবে? তারপরে ছয় নম্বর হচ্ছে আর্যগম। আর্যগম মানে কি? তিনি সরল হবেন। কি হবেন? সরল হবেন। লাগাও এটা দরজাটা। তারপরে সাত নাম্বার হচ্ছে জ্ঞান। জ্ঞান হতে জ্ঞান বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত শাস্ত্রের জ্ঞান তিনি জানবেন। সৎকর্ম নিপীণ বিপ্র
সর্বশাস্ত্র বিশারদ, তিনি সমস্ত শাস্ত্রের বিশারদ হবেন, বিশারদ মানে তিনি সমস্ত শাস্ত্র সম্পর্কে জানবেন। তারপরে আট নাম্বার হচ্ছে এই সমস্ত জ্ঞান তার জীবনেও প্রয়োগ করবেন। বিজ্ঞান, বিজ্ঞান মানে তিনি যে সমস্ত জ্ঞান জানলেন এই সমস্ত জ্ঞান তার জীবনে প্রয়োগ হবে, তার জীবনে কি হবে? প্রয়োগ হবে, প্রয়োগ হবে। বুঝা গেছে? এটা হচ্ছে বিজ্ঞান। তারপরে কি আস্তিক্য, আস্তিক্য মানে হচ্ছে তিনি নাস্তিক না আস্তিক, নাস্তিক এবং আস্তিক দুইটার মধ্যে পার্থক্য আছে, যে ভগবানকে মানে না তিনি কে? নাস্তিক। নাস্তিক। আর যে ভগবানকে মানেন তিনি কে? আস্তিক। তাহলে ব্রাহ্মণ ভগবানকে জানবেন, পরোক্ষ ভাবে ভগবানের রূপ সম্বন্ধে তিনি অবগত হবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্রাহ্মণের কয়টি গুণ? নয়টি গুণ। সম, ধম, তপ, শৌচম, খান্তি, আর্যবম, এবচ, জ্ঞান, বিজ্ঞান, আস্তিকম, ব্রহ্ম, কর্ম, স্বভাবজম। বুঝা গেছে? এই হচ্ছে ব্রাহ্মণের কয়টি গুণ? নয়টি গুণ। আর ক্ষত্রিয়ের গুণ হচ্ছে ষাটটি। কয়টি গুণ? কি কি ক্ষত্রিয়ের গুণগুলো? কি কি? শৌর্য, তেজ, ক্ষিতির দক্ষ, যুদ্ধে চ, অপলায়নম, দানম, ঈশ্বর ভাবস্য, খাত্রম, কর্ম, স্বভাবজম। একজন ক্ষত্রিয়ের গুণ থাকবে ষাটটি। কয়টি গুণ? তিনি কি থাকবেন? তার শৌর্য থাকবে। কি থাকবে? তিনি যুদ্ধে তার শৌর্যতা প্রদর্শন করবেন। এবং তিনি তেজ, তেজ মানে বীর্য, হ্যাঁ, তার অনেক শক্তি থাকবে, তিনি বীর্য ধারণ করবেন। তারপরে তিন নম্বর হচ্ছে ধৈর্যতা থাকবে, তার মধ্যে কি থাকবে? ধৈর্য থাকবে। এতে তিন নম্বর। আর চার নম্বর হচ্ছে তিনি দক্ষ হবেন, দক্ষ, তিনি সকল কাজে কি? দক্ষ। তিনি সমস্ত অস্ত্রে দক্ষ থাকবেন, পারদর্শী থাকবেন। এ হচ্ছে চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে কি? তিনি যুদ্ধে অপলায়ন হবেন না, মানে অপলায়ন মানে তিনি পলায়ন করবেন না, হ্যাঁ, তিনি যুদ্ধে কখনো তার পিঠ দেখাবেন না, তিনি যুদ্ধে কখনো কি দেখাবেন না? পিঠ দেখাবেন না। এই হচ্ছে পাঁচ নাম্বার। আর ছয় নাম্বার হচ্ছে কি? দানম, আপনাদের জানা দরকার, কারণ এখান থেকে অনেকে ব্রাহ্মণ হবে, হ্যাঁ, হবে কি না? আমরা এই কোর্সের পরেই ভক্তিশাস্ত্রী চালু করবো, ভক্তিশাস্ত্রী। তাহলে ভক্তিশাস্ত্রীর পরে কি হবে? এখানে এখান থেকে ব্রাহ্মণ হবে, হবে কি না? জানা দরকার গুণগুলো, কারণ এগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবে। বুঝে গেছে? যে বলেন, হ্যাঁ, এখানে ব্রাহ্মণের যে হবেন, ব্রাহ্মণের গুণগুলো কি বিশ্লেষণ করুন, বলবে কি না? তাহলে ক্ষত্রিয়ের গুণ বলছি কি? প্রথম গুণ হচ্ছে শৌর্য, দুই নাম্বার হচ্ছে তেজ, তিন নাম্বার হচ্ছে ধৈর্য, চার নাম্বার হচ্ছে দক্ষতা, এবং পাঁচ নাম্বার হচ্ছে তিনি যুদ্ধে অপলায়ন, তিনি যুদ্ধে কখনো তার পিঠ প্রদর্শন করবেন না, এবং ছয় নাম্বার হচ্ছে দানম, তিনি দান করবেন, আর সাত নাম্বার হচ্ছে শাসন করার ক্ষমতা থাকবে তার। কি থাকবে? শাসন করার ক্ষমতা তার থাকবে। তাহলে ব্রাহ্মণ গেল, বৈশ্য গেল, তাই নাকি? এরপরে আসেন, হ্যাঁ, ব্রাহ্মণ গেল, ক্ষত্রিয় গেল, এখন আসেন বৈশ্য। বৈশ্য মানে কি? বৈশ্য হচ্ছে তার তিনটি কর্ম থাকবে এবং তিনটি স্বভাবজাত কর্ম এবং তিনটি গুণ আছে তার। কয়টি গুণ? কেউ জানেন তিনটি গুণ? এক নম্বর হচ্ছে তিনি কৃষি কাজ করবেন, তিনি গোরক্ষা করবেন, আর তিনি বাণিজ্য করবেন। তিনটি কাজ, কৃষি, গোরক্ষা, বাণিজ্য, এই হচ্ছে বৈশ্যের কর্ম, বৈশ্যের গুণ। বুঝে গেছে? বৈশ্যের তিনটি গুণ, বৈশ্যের কয়টি গুণ? তিনটি গুণ। আর শূদ্র, শূদ্র হচ্ছে সবচেয়ে নিচু জাতি নাকি? হ্যাঁ, শূদ্রের গুণ কয়টি? একটি গুণ। কি গুণ? তিনি চাকুরি করবেন, চাকুরি, চাকুরি, বুঝেন তো? যে চাকুরি করে তে কি? সে কি? শূদ্র, পরিচর্যা। তা তিনি কি করবেন? সবসময় অন্যের, অন্যদেরকে সেবা করবেন, এই হচ্ছে শূদ্রের কাজ। বুঝা গেছে? তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বুঝা গেছে? ব্রাহ্মণের নয় গুণ, তারপরে ক্ষত্রিয়ের কয় গুণ? সাত গুণ, বৈশ্যের তিনটি, শূদ্রের একটি, একটি, আর বৈষ্ণবের ছাব্বিশটি গুণ। তাহলে দেখছেন তো যে বৈষ্ণব কত শ্রেষ্ঠ, বৈষ্ণব হতে গেলে তার ছাব্বিশটি গুণ অবশ্যই থাকা দরকার। বুঝতে পারছেন তো? এ হচ্ছে বৈষ্ণবের কোয়ালিটি, এই জন্য আমরা জানবো কিভাবে এই বৈষ্ণবের ছাব্বিশটি গুণ আমরা অর্জন করতে পারি।
প্রত্যেকেরই খুব আবশ্যিক ভাবে এগুলো জানা দরকার। কারণ আমরা আমরা যে যে জিনিসে পদার্পণ করছি, আমরা আমরা বৈষ্ণব হতে যাচ্ছি, কিন্তু বৈষ্ণবের কোয়ালিটি গুলো যদি আমার মধ্যে নাই থাকে, তাহলে আমি আমাকে বৈষ্ণব বলে কেউ মানবে? কেউ মানবে না। তো এই জন্য বৈষ্ণবের গুণ কয়টি? 26টি। সকলে আমার সাথে সাথে বলুন, কৃপালু অকৃত দ্রুহ সত্য সার সমা, মৃদু সুচিয়া কিঞ্চনা, সর্ব উপকারক শান্ত কৃষ্ণ এক শরণ, অকাম অনিহ স্থির বিজিত সরগুণ, মৃত ভূক অপ্রমত্ত মানোদয় মানে, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মণি। এই হচ্ছে বৈষ্ণবদের 26টি গুণ, বুঝতে পারছেন? তো আজকে আমরা বৈষ্ণবদের 26টি গুণের একটি প্রথম গুণ এবং সর্বশ্রেষ্ঠ গুণ, প্রথম এবং সর্বশ্রেষ্ঠ গুণ হিউম্যানিটি। হিউম্যানিটি অর্থ হচ্ছে বিনম্রতা। কিতা? বিনম্রতা। আমরা আমরা আজকে এই সর্বশ্রেষ্ঠ গুণ নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করবো। এক ঘন্টা সময় আছে আমাদের হাতে, দেখি আমরা কতটুকু শেষ করতে পারি। হরে কৃষ্ণ। আজকের ক্লাসটা যে মিস করছে, আজকে অনেক কিছু মিস করবে সে। সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে এই বিনম্রতা। পৃথিবীতে হরে কৃষ্ণ, সকলে মনোযোগ দিয়ে শুনুন, কেউ কথা বলবেন না, আর যেগুলো দরকার আপনারা নোট করুন কথাগুলো মনে রাখার জন্য। পৃথিবীতে সব শিক্ষা কিভাবে কি কেন দেয়, আমরা কেন শিক্ষা গ্রহণ করি, কেন আমি যাতে বস হতে পারি, কি হতে পারি, বস, বসের বস, বসের বস কিভাবে হওয়া যায় নাকি? হ্যাঁ, কেউ যদি একদম সর্বনিম্ন চাকরি করে, সে চায় না আমি তার বস হবো, মানে সোজা আছে এই নামে কি সেটা উল্টা, বুঝতে পারছেন? এটা বিপরীত। তাহলে ভগব আমরা এই জগতে হচ্ছে যে যত বেশি উন্নত স্তরে যেতে পারে, যে যত বেশি উপরে যেতে পারে, সে তত বেশি সম্মান। আর পারমার্থিক দিকটা হচ্ছে এটার এটার কি বিপরীত। পারমার্থিক দিক হচ্ছে যে যত বেশি নিচে নামতে পারে, যে যত বেশি নিচু হতে পারে, যে যত বেশি বিনম্রতা দেখাতে পারে, সে হচ্ছে তত বড় বৈষ্ণব। কি বুঝতে পারছেন? সে হচ্ছে তত বড় বৈষ্ণব। যার যত বেশি নিচুতা, যার যত বেশি বিনম্রতা, সে হচ্ছে তত বড় বৈষ্ণব। এই জন্য সনাতন শাস্ত্র কি শিখাচ্ছে? সনাতন শাস্ত্র শিখাচ্ছে কিভাবে দাসের দাস, দাসের দাস, দাসের অনুদাস হওয়া যায়। মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু, মহাপ্রভু তো ভগবান, তাই না? ভগবান না, তিনি কলিযুগের পাবন অবতার ভগবান। মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু কে আপনি, মহাপ্রভু কে আপনি? তখন মহাপ্রভু বলছেন, আমি হচ্ছি কে, আমি হচ্ছে গোপীর ভর্তা, গোপীদেরকে যিনি পালন করেন। হ্যাঁ, আমি গোপীদের যে পালন করে গোপীদের প্রভু, তাদের দাসের 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 অনুদাস। মহাপ্রভু বলছেন, আমি গোপীদেরকে যিনি পালন করে গোপীর ভর্তা, হ্যাঁ, গোপীর গোপীদের যিনি পালন করে তাদের দাসের দাসের অনুদাস হচ্ছে আমি। কে বলছেন? মহাপ্রভু এই কথা বলছেন। মহাপ্রভু নিজেকে দাস হিসেবে স্বীকার করছেন, তাহলে ভগবান হয়ে, তাহলে আমরা তো আমাদের ঘরের ভগবানও না, আমাদের ঘরের সবাই আমাদের মানে না, মানে বাইরের বাইরের দূরের কথা মানবো, তাহলে আমরা নিজেকে প্রভু বলে দাবি করছি। বুঝতে পারছেন? তো বৈষ্ণবতা। এই জন্য বলছে, যে ব্যক্তি নিজেকে যত ছোট ভাবে, সে তত বড় বৈষ্ণব। আপনারা আজকে আজকে বৈষ্ণবের, হ্যাঁ, যদি বৈষ্ণব আপনারা চিনতে চান, বৈষ্ণব যদি আপনারা বুঝতে পারেন, বৈষ্ণব কিন্তু সবাই চিনতে পারে না, চিনতে পারে? বৈষ্ণব চিনিতে না রে দেবের অসকতি, দেবতারা বৈষ্ণব চিনতে পারে না, আর আমরা কিভাবে চিনবো? আমাদের চিনার ক্ষমতা আছে না? যে বৈষ্ণবকে দেবতারা চিনতে পারে না, আমরা তাদেরকে কিভাবে চিনবো? এই জন্য বৈষ্ণব চিনিতে না রে দেবের অসকতি। তাহলে এই জন্য বৈষ্ণব যদি আপনারা বুঝতে চান যে সে সব, সে এত বড় উন্নত বৈষ্ণব, কিভাবে চিনবেন? সে যত বেশি বিনম্রতা দেখাবে, হ্যাঁ, যে যত বেশি নিচুতা প্রদর্শন করবে, সে তত বড় বৈষ্ণব। শিল প্রভুপাদ বলছেন, শিল প্রভুপাদ কি বলছেন? চিনি থেকে কখনো মিষ্টতাকে আলাদা করা যায় না? চিনি থেকে মিষ্টি আলাদা করা যাবে না? চিনি থেকে কখনো
কখনো মিষ্টতা আলাদা করা যাবে না, জল থেকে কখনো তরলতাকে আলাদা করা যাবে না, আগুন থেকে কখনো দাহিকা শক্তিকে আলাদা করা যাবে না, লবণ থেকে কখনো নোংতা ভাবটাকে আলাদা করা যাবে না। যাবে না? লবণ থেকে নোংতা ভাব আলাদা করা যাবে? ঠিক যেমন চিনি থেকে মিষ্টিকে আলাদা করা যায় না, জল থেকে তরলতাকে আলাদা করা যায় না, আগুন থেকে দাহিকা শক্তিকে আলাদা করা যায় না, লবণ থেকে নোংতা ভাবকে আলাদা করা যায় না, ঠিক ভক্তি থেকে বিনম্র ভাবকে আলাদা করা যাবে না। যিনি ভক্তি করছেন তার বিনম্রতা না থাকলে তিনি ভক্তির প্রথম স্তরে উন্নীত হয়নি। বুঝতে পারছেন? ঠিক ভক্তি থেকে কখনো বিনম্রতা ভাব আসে না, হ্যাঁ ত্যাগ করা ইয়ে করা যাবে না, আলাদা করা যাবে না। এই জন্য বিনম্রতা থেকে ভক্তির সৃষ্টি হয়। বিনম্রতা থেকে কি সৃষ্টি হয়? ভক্তির সৃষ্টি হয়। তো বিনম্রতা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বিনম্রতা? কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সত্য বিনম্রতা, আরেকটা হচ্ছে মিথ্যা বিনম্রতা। মিথ্যা বিনম্রতা এবং সত্য বিনম্রতা, বুঝা গেছে? বিনম্রতা কত প্রকার? দুই প্রকার। মিথ্যা বিনম্রতা কোনটি? মিথ্যা বিনম্রতা কোনটি? মিথ্যা বিনম্রতা হচ্ছে যে আমার মধ্যে অনেক বিনম্রতা, হ্যাঁ আমি তো বিনম্রতার প্রতিমূর্তি, হ্যাঁ এটা হচ্ছে কি মিথ্যা। নিজের বিনম্রতা নিয়ে অহংকার, হ্যাঁ নিজের বিনম্রতাকে নিয়ে অহংকার, সেটা হচ্ছে মিথ্যা বিনম্রতা। বুঝা গেছে? আর সত্য বিনম্রতা কোনটি? সত্য বিনম্রতা কোনটি? সত্য বিনম্রতা হচ্ছে গোপীনা মমনি বেদন শুন বিষয় দুর্জন সদা কামেরত কিছু নাহি মোর গুণ। যার মধ্যে বৈষ্ণবতা আছে, যার মধ্যে আসলেই কিছু রয়েছে গুণ, সে কখনো এই গুণগুলো তার মধ্যে আছে সে কখনো স্বীকার করে না, সে কখনো বলবে না যে এই গুণগুলো আমার মধ্যে রয়েছে। এই হচ্ছে সত্য বিনম্রতা। এ হচ্ছে কি? সত্য বিনম্রতা। তাহলে সত্য বিনম্রতা কিভাবে আসবে? বোঝা গেছে তো মিথ্যা বিনম্রতা কোনটা, সত্য বিনম্রতা কোনটা? তাহলে এই যে আমাদের সকলে কোন বিনম্রতা দেখাইতে হবে? আমি বাহ্যিক দিকে বিনম্রতা দেখাচ্ছি, কিন্তু ভিতরে আছে কি ভাব? প্রতিষ্ঠার ভাব। সেটা বিনম্রতা? সেটা বিনম্রতা না? সেটা বিনম্রতা না? সেটা বিনম্রতার নামে কি? হ্যাঁ সেটা বিনম্রতার নামে আপনি মিথ্যা বলা হচ্ছে। বুঝে গেছে? তাহলে সত্য বিনম্রতা কিভাবে আসবে? সত্য বিনম্রতা আসতে গেলে আমাদের হৃদয় শক্তি, হৃদয় শুদ্ধি মনোভাব থাকতে হবে। হৃদয় শুদ্ধ মনোভাব, আমাদের হৃদয়টাকে শুদ্ধ মনোভাবে রাখতে হবে, তাহলে আমাদের সত্য বিনম্রতা আসবে। বিনম্রতা আসতে হলে মিথ্যা অহংকার বাদ দিতে হবে। যদি আপনার হৃদয়ে বিনম্রতাকে স্থান দিতে চান তাহলে কি করতে হবে? কি কি বাদ দিতে হবে? মিথ্যা অহংকার বাদ দিতে হবে। মিথ্যা অহংকার কি? কে বলতে পারে? আমি হচ্ছে এই ঘরের মালিক। আমি কি? আমি হচ্ছে এই দোকানের মালিক। আমার আন্ডারে এই মন্দির চলতেছে, আমার আন্ডারে এতজন লোক কাজ করে। বুঝা গেছে? আমি মালিক, হ্যাঁ আমি বস। এগুলো হচ্ছে কি? অহংকার। এগুলো কি? অহংকার। আমি আমিত্ব ভাব, আমি কথাটাই অহংকার। বুঝা গেছে? আমি কথাটাই অহংকারী ভাব, অহংকার শব্দ। আমি করছি, আমি এত কিছুর মালিক, সেটা কখনো দেখানো যাবে না? সেটা দেখানো যাবে না। যেমন একদিন একটা গরুর গাড়ি দিয়ে অনেক মাল বুঝেন তো, অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে তো হঠাৎ করে গরুর গাড়িটা থামিয়ে রাখছে, আর একটা কুকুর কি করছে গরুর গাড়ির তলে গিয়ে সে গিয়ে ভাবছে, দেখো আমি কত শক্তিশালী, আমার উপরে কত মাল, কত জিনিসপত্র আমার উপরে। হ্যাঁ সে নিজের কি মনে করতেছে? কিন্তু আসলে কি জিনিসপত্র তার উপরে? জিনিসপত্র হচ্ছে গরুর গাড়ির উপরে, কিন্তু সে গরুর গাড়ির তলায় গিয়ে কি বলতেছে? আমি হচ্ছি সবচেয়ে শক্তিশালী। এটা কি সত্য অহংকার না মিথ্যা অহংকার? মিথ্যা অহংকার। আরেকটা উদাহরণ দিয়ে দিই। আরেকটা উদাহরণ হচ্ছে
জান আমরা আমি যখন একটা মানে কেজি স্কুলে চাকরি করতাম তখন ওইখানে কি করতো, এখানে ক্লাস আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে প্রশিক্ষণ দিতাম। তো একদিন একটা জিম সেন্টারে নিয়ে গেছি, কোন সেন্টার, জিম সেন্টারে তাদেরকে এখানে জিম জিম জিমের জিনিসগুলো বোঝানোর জন্য জিম সেন্টারে নিয়ে গেছি। তো জিম সেন্টারে যখন নিয়ে গেছি, এগুলো দেখা অনেক বড় বড় ডাম্বেল থাকে না, এগুলো দেখা ছেলেরা তো এগুলোর আলগি দেওয়ার জন্য চেষ্টা করতেছে। একটা ফ্রিতে পড়ে ছেলে একই করছে, 80 কেজি একটা ডাম্বেল আছে না, দুই বড় বড় ডাম্বেল, এই 80 কেজি ডাম্বেল সে তোলা মানে আলগি দেওয়ার জন্য সে কান্নাকাটি করতেছে, সে তোলা দিবই। সে কান্নাকাটি করতেছে যে আমি এই এটা মানে কি করবো, আমি এটা তোলা দিব, আলগি দিবো, আলগি দিবো, 80 কেজি ডাম্বেল কান্নাকাটি করতেছে। আরে আমি তাদেরকে বোঝাচ্ছি তাকে যে এটা তুমি পারবা না, পারবা না। পরে কি হলো, পরে ওই যে জিম এর যে ট্রেনার আছে না, জিম জিম যে ট্রেনিং করে যে জিম ট্রেনার, সে বলতেছে সমস্যা না, সে আলগি দেখ। তো জিম ট্রেনার কি করছে, সে উপরে ধরে রাখছে, আর তখন ওই ছোট ছেলেটা গিয়ে হ্যাঁ তখন ধরছে, ধরে রাখছে কিন্তু জিম ট্রেনার, আর সে ধরে বলতেছে দেখো আমি কত শক্তিশালী, কত শক্তিশালী, বুঝতে পারছেন? এইভাবে সে নিজেকে ভাবতেছে, সে নিজেকে শক্তিশালী ভাবতেছে, কিন্তু আসলে কি সে শক্তিশালী? না, কে ধরে রাখছে? ঠিক এই জগতের সমস্ত কিছুকে কে ধরে রাখছেন? ভগবান শ্রীকৃষ্ণকে ধরে রাখছেন। হ্যাঁ, সমস্ত কিছু ভগবানের ইশারায় চলছে, কিন্তু আমি ভাবতেছি আমি সব করতেছি, কি করতেছি, কিন্তু আমি করতেছি না। এই জন্য বলছেন, হ্যাঁ এই জন্য কি বলছেন, জীবের ইচ্ছায় জীব কুঠি বাঞ্ছা করে, আমাদের ইচ্ছা যে আমি অনেক কিছু করব, কৃষ্ণের ইচ্ছা বিনা গাছের পাতা নাহি নড়ে। কৃষ্ণ যখন না চাবে তখন একটা গাছের পাতাও কি করবে না, নড়বে না। তাহলে বুঝতে পারছেন, তাহলে সত্য অহংকার এটা হচ্ছে মিথ্যা অহংকার, এগুলো কি বলছি আমি, আর মিথ্যা অহংকার কি, মিথ্যা অহংকার হচ্ছে আমি কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, মাময়ী বংশ জীবলোক জীবভূত সনাতন, আমরা সকলেই কার অবিচ্ছেদ্য অংশ, কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আর কৃষ্ণের যেহেতু অবিচ্ছেদ্য অংশ, আমরা হচ্ছি অংশ, আর অংশের কাজ হচ্ছে কার সেবা করা, পূর্ণের সেবা করা, পূর্ণকে পরমাত্মা, পূর্ণকে, আর আমি যেহেতু তার অংশ আমি হচ্ছি আত্মা, তাহলে আত্মার কাজ হচ্ছে কার সেবা করা, পরমাত্মার সেবা করা, অর্থাৎ ভগবানের সেবা করা। আর সেটা যদি আমরা না করি, না করার কারণ কি, আমার মধ্যে মিথ্যা অহংকার ঢুকে গেছে, মিথ্যা অহংকার ঢুকে গেছে, আমি হচ্ছি হ্যাঁ আমি হচ্ছি এমক 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 জেলার একজন প্রতিনিধি, আমি হচ্ছি হ্যাঁ এত টাকার মালিক, আমি কি না রাধা মাধব মন্দিরে সেবা করবো, কি আছে কি না, এই অহংকার করা যাবে না। এই জন্য বলছে ভগবান আমাদেরকে এই জগতে কেন পাঠিয়েছে জানেন, আমাদেরকে বিনম্রতা শিখানোর জন্য এই জগতে পাঠিয়েছে, কি জন্য, আমরা যাতে বিনম্র হই, কি হই, বিনম্র হই। কারণ কি, বিনম্রতা না থাকলে যদিও আমরা কষ্ট মষ্ট করে কোথায় ভগবত নামে চলে যাবো, কিন্তু বিনম্রতা না থাকলে গাল ডাক্কা দিয়ে আবার বের করে দিব, বের করে দিব কি না, বিনম্রতা নাই একদম গাল ডাক্কা দিয়ে আবার বের করে দিব, রা তোমার মধ্যে যোগ্যতাই নাই, লেখে রাখেন, প্রশ্ন থাকলে লেখে রাখেন, পরে আমরা উত্তর দিব। তারপরে কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলছে জানেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে বিনা বিনম্রতায় দিব্য জ্ঞান অর্জন হয় না, বিনা বিনম্রতায় কি হয় না, দিব্য জ্ঞান অর্জন হয় না। যেমন আপনারা সকলে এখানে নিচে বসে আছেন, আমার আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ আমার চেয়ে সিনিয়র ভক্তবৃন্দরা এখানে আছে, আমি তাদের হয়তোবা উপরে বসার কোনো আমার যোগ্যতা নেই, কিন্তু তবু আমাকে উপরে বসতে হয়েছে, এটা হচ্ছে একটা রোষ। কিন্তু শাস্ত্র বলছে যে নিচে বসছে সেটা একটা বিনম্রতার পরিচয়, সেটা কি, একটা বিনম্রতার পরিচয়। এই জন্য সে কোটি কোটি গুণে আমার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সে কোটি গুণে আমার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কারণ কি, বিনম্রতা যদি না থাকতো তাহলে আপনারা এই সকালে কষ্ট করে এখানে আসতেন, আর বিনম্রতা না থাকলে আপনারা এখানে বসতেন, শিক্ষা গ্রহণ করতে পারতেন না, ঠিক, যদি আমরা এখানে আপনার নিচে না বসতেন আমরা শিক্ষা গ্রহণ করার যোগ্যতা, প্রথম যে যোগ্যতা সেটা আপনার নেই। আপনি যদি কেউ কলস দিয়ে নদীতে পানি ভরাইছেন, কলস দিয়ে নদী থেকে পানি নিছেন, এখন কলসটা নিয়ে যদি এভাবে জোরে চাপাচাপি করেন, মাথা খারাপ হইয়া চাপাচাপি করেন,
সেই কলসে কখনো জল ঢুকবে না? জল ঢুকবে, তাহলে কি করতে হবে? সেই কলসের মাথাটা কি করতে হবে? নয়তে হবে, তখন সেটার মধ্যে কি ঢুকবে? ঠিক, শিক্ষা গ্রহণ করতে গেলে যিনি শিক্ষক, যিনি প্রশিক্ষক, তার কাছে গিয়ে মাথাটা নোয়াতে হবে। তাহলে কি করবে? কারণ তিনি যথার্থ পরম্পরায় ছিল ব্যাসদেবের প্রতিনিধি রূপে তিনি আপনাকে শিক্ষাচ্ছেন, তিনি কি করছেন? তাহলে আপনার মধ্যে সেই জ্ঞান কি করবেন? ঢুকবে। সেই জ্ঞান কি করবে? হরে কৃষ্ণ, বুঝা গেছে? হ্যাঁ, সেই জ্ঞান তখন ঢুকবে। এই জন্য বিনম্রতা ছাড়া আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো না, এই কথা বলা যাবে না। বিনম্রতা ছাড়া কি করা যাবে না? শিক্ষা গ্রহণ করা যায় না। আপনারা জানেন যে রাবণ, রাবণ যখন, রাবণকে যখন রামচন্দ্র মেরে ফেলছে, তখন রামচন্দ্র কি করছে? হ্যাঁ, লক্ষণরে বলতেছে, ভাই লক্ষণ, তুমি যাও গিয়ে রাম, রাবণের কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে আসো। কি নিয়ে আসো? লক্ষণ বলতেছে, দাদা, এ হচ্ছে একটা অসুর, এই অসুরের কাছে কি আমি শিক্ষা গ্রহণ করবো? বলছে, না, সে অসুর হলেও তিনি ব্রাহ্মণ, তারপরে তার অনেক জ্ঞান আছে, তুমি কি তার থেকে কি নিয়ে আসো? জ্ঞান নিয়ে আসো, জ্ঞান তার থেকে কি নিয়ে আসো? আর যখন লক্ষণ গেছে, লক্ষণ গিয়ে রাবণের কাছে গিয়ে বলতেছে, এ রাবণ, আমাকে শিক্ষা দে। আর রাবণ তো লক্ষণের দিকে তাকাইছেই না, এই কথা এইভাবে বললে কেউ তাকে শিক্ষা দিবে? তাকাইছেই না। তখন আবার লক্ষণ চলে আসছে রাবণের, রামের কাছে, বলছে, দাদা, আমি তো গিয়ে বলছি কিন্তু সে তো আমার দিকে তাকাই নাই। বলছে, কেমনে গিয়ে বলছো? বলছে, আমি গিয়ে বলছি, এ রাবণ, শিক্ষা দে। বলছে, এইভাবে বললে শিক্ষা গ্রহণ করা যায়? এভাবে বললে তুমি শিষ্য, শিষ্য হতে পারলে না। বলছে, কিভাবে বলতে হবে? বলছে, তদ বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। তুমি কিভাবে যাও? তুমি বিনম্র চিত্তে যাও, তখন তিনি তোমাকে কি দেবেন? দিব্য জ্ঞান উপদেশ করবেন, তখন তোমাকে দিব্য জ্ঞান দিবেন তিনি, এছাড়া তিনি তোমাকে দিব্য জ্ঞান দিবেন। যখন এই লক্ষণ একদম বিনম্র ভাব নিয়ে তার চরণের কাছে গিয়ে বসলেন এবং গিয়ে বললেন, হে ব্রাহ্মণ, আপনি কৃপা করে আমাকে কিছু জ্ঞান দিন, যখন এইভাবে বিনম্রতার সহিত গিয়ে বলছেন, তখন রাম, রাবণ লক্ষণকে কি দিয়েছেন? একটা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। যে হে লক্ষণ, আমি তোমাকে একটা কি দিয়ে একটা শিক্ষা দিয়ে যাই। কি শিক্ষা? যে জিনিসটা শুভ সেটা এখনই করে ফেলো, আর যে জিনিসটা অশুভ সেটা বলো আজ না কাল করবো, কালকে না, কালকে না পরশু দিন করবো, এইভাবে বলে কাটিয়ে দাও। শুভ কাজটা এখনই করতে হবে, কিন্তু শুভ কাজটা যদি আমরা দেরি করে ফেলি তাহলে সেটা আর করা হবে না। ঠিক তার জীবন থেকে তিনি উদাহরণ দিয়েছে, কি উদাহরণ দিয়েছে? যে আমি চেয়েছিলাম কি করব, আমি দুইটা কাজ করব বলছিলাম, কয়টা কাজ কার মনে আছে? একটা হচ্ছে কি, স্বর্গে থেকে মর্তে, মানে মর্ত থেকে স্বর্গে কি করে দিবে? সিঁড়ি করে দিব। আর আরেকটা কাজ কি করবে বলছিল? খারের সমুদ্রে সব কি করবে? অমৃতের সমুদ্র করে দিবে, বুঝা গেছে? ক্ষীরের সমুদ্র করে দিবে সব। কিন্তু তার সেই ক্ষমতা ছিল, তার সেই শক্তি ছিল, তার সেই সামর্থ্য ছিল, কিন্তু হঠাৎ করে তার বোন সুপনে খাইছে, বলছে যে আমার তো এইরকম, আমার নাকেরটা দিছে, কেটা কেটা দিছে লক্ষণ। তখনই তার ওই সমস্ত কিছু বইলে গেছে, কি করেছে? তার আর এইসব গুলো করা হয়নি। এই জন্য যখনই শুভ কাজ আমার মনের মধ্যে আসবে তখনই তাড়াতাড়ি করে দিবে। আমি যে জিনিসটা বলছি, ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলছেন, যে বিনা বিনম্রতার ফলে, বিনা বিনম্রতা না, মানে বিনম্রতা যদি না থাকে, বিনা বিনম্রতায় দিব্য জ্ঞান লাভ করা যায় না, যায় না। আমরা গীতা থেকে দেখি, গীতায় প্রথম অধ্যায় খালি অর্জুন খালি কইতেছে, হ্যাঁ, অর্জুন কইতেছে কি, আমি যুদ্ধ করতে পারবো না। কেন যুদ্ধ করতে পারবো না? বলছে, না, এরা তো আমার আত্মীয় স্বজন, হ্যাঁ, এরা আমার বন্ধু বান্ধব, তারপরে কি আমার, আমার সব এরা আমার কি পরিবারের লোক, এই পরিবারের লোক রে, মায়ের আমি শান্তি থাকতে পারবো? বলছে, না। হ্যাঁ, বলছে তখন তার মধ্যে করুণার ভাব চলে আসছে, এইভাবে সে বড় বড় উপদেশ দিতেছে, কি দিতেছে? বড় বড় কথা বলতেছে, কিন্তু যত বড় বড় কথা বলতেছে কৃষ্ণের মুখ দিয়ে আওয়াজ আইছে, কৃষ্ণের মুখে কোন আওয়াজ আইছে? আর ঠিক যখন এইভাবে প্রথম অধ্যায় শেষ করছে, দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোক পর্যন্ত শেষ করছে, তারপরে অর্জুন কইতেছে, আমার কাছে আর শব্দ নাই,
আমার কাছে কোনো কি নাই, তখন কি করছে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ, কি কার্পণ্য দোষ তপহাত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মুরোচিতাহ যত শ্রেয়সত নিশ্চিতাম গৃহীতন্মে শিষ্যস্তিয়াহম স্বাধীমাম তাম প্রপন্নম। বলছে হে কৃষ্ণ আমার কাছে যা ওয়ার্ড আছিল যা শব্দ আছিল সব কুয়ালাইছি, আমার কাছে আর কিছু নাই, এখন আমি তোমার শিষ্য, আমি তোমার কাছে সর্বত ভাবে শরণাগত, তুমি এখন আমাকে দিব্য জ্ঞান উপদেশ করো। কি দাও? দিব্য জ্ঞান দাও। আর যখন এইভাবে শরণাগত হয়ে গেছে তখন কৃষ্ণ কি বলছে উপদেশ দেওয়া শুরু করছে, যে তুমি তো আত্মা, তুমি তো দেহ নও, আত্মার কাজ হচ্ছে কি করা, পরমাত্মার সেবা করা, আত্মা কখনো মৃত্যুবরণ করে না, এভাবে উপদেশ দেওয়া কি করলো। তাহলে দেখেন যতক্ষণ পর্যন্ত অর্জুন কৃষ্ণের চরণে আত্মসমর্পণ না করেছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়া শুরু করে নাই। তাহলে প্রথম কি দরকার আমাদের, ঠিক গীতার 2:7 মানে দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে শরণাগত হয়েছে, আর দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে কৃষ্ণ বলা শুরু করে দিছে, উপদেশ দেওয়া শুরু করে দিছে। তাহলে বিনম্রতা আগে থাকতে হবে, বুঝতে পারছি কি থাকতে হবে, বিনম্রতা থাকতে হবে। আমরা জানি যে আমাদের ইতিহাসের সবচেয়ে দুইটা, আমাদের ধর্মীয় শাস্ত্র গ্রন্থের দুইটা গ্রন্থ হচ্ছে মেইন গ্রন্থ, শিল প্রভুপাদ দুইটা গ্রন্থকে মেইন গ্রন্থ বলেছেন, কি কি, একটা হচ্ছে গীতা একটা হচ্ছে ভাগবত, হ্যাঁ সনাতন ইতিহাস, আরেকটা আছে চৈতন্য চরিতামৃত, প্রভুপাদ এই দুইটা থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, বোঝা গেছে। তাহলে এই যে দুইটা গ্রন্থ কি কি, গীতা এবং ভাগবত, এই দুইটা দুইটা ভাগবত কি বলা হয় দাদানাথির গ্রন্থ, কি গ্রন্থ, দাদানাথির গ্রন্থ, কে জানেন না, কারণ কি অর্জুনের পুত্রের নাম কি অভিমন্য, অভিমন্যুর পুত্রের নাম কি পরীক্ষিত মহারাজ, তাহলে অর্জুনের পুত্র হচ্ছে অভিমন্যু, অভিমন্যুর পুত্র হচ্ছে কি, তাহলে অর্জুনের নাতি দাঁড়াইতেছে কি পরীক্ষিত মহারাজ, অর্জুনের নাতি নাকি, তাহলে দাদার কাছে কৃষ্ণ কি বলছে গীতা বলছে, আর নাতির কাছে সুখদেব গোস্বামী কি বলছে আইসা, তাহলে এই গীতার ভাগবত দুইটা প্রধান গ্রন্থই তাদের দাদা নাতির দিয়ে গেছে, এই জন্য গীতা ভাগবত কে কি গ্রন্থ বলা হয়, দাদা নাতির গ্রন্থ অনেক রসিক বক্তারা বলেন। ঠিক ভাগবত যখন শ্রবণ করানো হয়েছিল, ভাগবত কি, কখন ভাগবত, যখন পরীক্ষিত মহারাজ শুনছে যে আমি মাত্র কয়দিন বেঁচে থাকবো, 7 দিন অভিশাপগ্রস্ত হয়েছে, কে অভিশাপ দিয়েছিল, শৃঙ্গি ঋষি, কোন ঋষি, তখন কি করছে তিনি, যখনই শুনেছে আমি 7 দিন বেঁচে থাকবো, তিনি এক কাপড়ে তিনি কি করলেন সমস্ত কিছু পরিত্যাগ করে তার বড় ছেলেকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তিনি বের হয়ে গেলেন, বের হয়ে তিনি সমস্ত মনি ঋষিদের কাছে গিয়ে বলছেন যে আমি মৃত্যু পথযাত্রী, আমার কি করা কর্তব্য, আমি মৃত্যু পথযাত্রী, আমার কাছে 7 দিন সময় আছে, আমি কি করতে পারবো সেটা আমাকে বলুন, ঠিক না, এটা আমাদের সকলের প্রশ্ন হওয়া উচিত, কারণ আমরা সকলে মৃত্যু পথযাত্রী, মৃত্যু পথযাত্রী কিনা, আরে পরীক্ষিত মহারাজ জানতেন যে তার 7 দিনে মৃত্যু হবে, 7 দিন পরে তার মৃত্যু হবে, কি হবে, তার তো গ্যারান্টি ছিল 7 দিন তার কিছু হতো না 7 দিন পরে, কিন্তু আমাদের তো সেই গ্যারান্টি নাই, না সেই গ্যারান্টি আছে, পরীক্ষিত মহারাজকে 7 দিনের গ্যারান্টি দিছে যে 7 দিন পরে তার মৃত্যু হবে, কিন্তু বলেন তো এখানে হাত দিলা যে আমি 7 দিন বাঁচা থাকবো, কেউ আছে কিনা, কেউ আছেন, তাহলে আমরা তো তার থেকে এই পরীক্ষিত মহারাজ থেকে আরো বেশি সিরিয়াসনেস হওয়া উচিত, কি হওয়া উচিত, ঠিক ঠিক পরীক্ষিত মহারাজ কি বলছেন 7 দিন বেঁচে থাকবো, আমার কি করা কর্তব্য, কি করা দরকার, বুঝা গেছে। তখন কি করছে, তখন নাম কি, তখন সমস্ত মনি ঋষিদের বলছে কি করবো, তখন মনি ঋষিরা পরীক্ষিত মহারাজকে বলছেন যে আপনার কাছে অনেক ধন আছে, আপনি দান করেন, কি করেন, দান করেন, তারপরে বলতেছে দান করলে তো পুণ্য মিলে, কি মিলে, আর পুণ্য হলে স্বর্গে যাবো, স্বর্গে স্বর্গের থেকে আবার এখানে আসতে হইব, কিনে পুণ্যে মর্ত লোক বিশন্তি, আবার আসতে হবে, আমি পুণ্য চাই না, তখন কি করছে, তখন সেখানে হঠাৎ করে কে আসছে, সুখদেব গোস্বামী, বৈরাগ্য চূড়ামণি, হ্যাঁ মণি শ্রেষ্ঠ মহামণি সুখদেব গোস্বামী সেখানে আসছেন, আর মহাদেব, হ্যাঁ মহামণি সুখদেব যখন এখানে আসছেন, তখন সুখদেব গোস্বামী বলছে তুমি ভগবানের কথা শ্রবণ করো, কি শ্রবণ করো, আর এই যে ভগবানের কথা যখন তিনি শ্রবণ করতে বসছেন, আরে কৃষ্ণ সকলে মনোযোগ দিয়ে শুনেন, ভগবানের কথা যখন মানে
শ্রবণ করতে বসছেন তখন সেখানে হঠাৎ করে ইন্দ্রদেব আসছে। কে আসছে? ইন্দ্রদেব আসছে। ইন্দ্রদেব এসে বলছে, শুকদেব গোস্বামী আপনি চলুন আমার সাথে, আপনি এই ভাগবত কথা স্বর্গে শোনাবেন। কি শোনাবেন? এইখানে শুনে এলাম না, চলেন স্বর্গে শোনাবেন। আমি এই যে আপনি যদি এই স্বর্গে আমাদেরকে ভাগবত কথা শোনান, তাহলে আপনাদের আমি আপনাকে কি দিব? আমি আপনাদেরকে অমৃত সংগ্রহ পান করাবো। কি পান করাবো? তখন দেখলে দেখেন দুইটা প্রপোজাল আসছে, একটা হচ্ছে পরীক্ষিত মহারাজের কাছ থেকে, আর একটা আসছে কাছ থেকে ইন্দ্রদেবের থেকে। বলেন তো দেখি, আমার যদি বলতো আইসা তাহলে আমি তো স্বর্গে যেতাম নাকি? কিন্তু সুখদেব গোস্বামী কি করছে, বলছে না না, তুমি আমাকে শিক্ষার বিনিময়ে কিছু দিতে চাচ্ছ, তুমি শিক্ষা গ্রহণের যোগ্যতা নয়, তোমার মধ্যে বিনম্রতাই নাই, তুমি বলতেছো তোমার তার বিনিময়ে আমি তোমার অমৃত পান করাবো, তোমার মধ্যে তো বিনম্রতাই নাই, তাহলে আমি তোমার তুমি স্বর্গে আমাকে কথা শোনানোর জন্য নিয়ে যেতে চাচ্ছ, তো আমি সেইখানে ভাগবত কথা পরিবেশন করবো না। আর এইখানে সিরিয়াস বিনম্রতার প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন কে? পরীক্ষিত মহারাজ। আমি সেই পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করাবো। বিনম্রতা না থাকলে ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না, দিব্য জ্ঞান হৃদয়ে ধারণ করা যায় না। বুঝতে পারছেন তো? আমরা গত ক্লাসে বলেছিলাম রূপ সনাতন, হ্যাঁ রূপ সনাতন কেন বলেছিলাম না, তারা মুসলিম হোসেন স্যার এখানে চাকরি করতেন, তারা তাদের নাম কি ছিল? দব্বির খাস আর সাকর মল্লিক। আর তারা দুজন কোথায় গেছিল? মহাপ্রভুর সাথে যখন সাক্ষাৎ করতে গেছে তখন কি করছে? মহাপ্রভুর সাথে যখন সাক্ষাৎ করতে গেছে তখন মহাপ্রভু কি করলেন মনে আছে কিনা আপনাদের? মহাপ্রভুর কাছে যখন গেছে, মহাপ্রভু আলিঙ্গন করতে গেছেন, আর যখন আলিঙ্গন করতে গেছেন তারা বলতেছে না না মহাপ্রভু আমরা তো পাপি, এতটা সময় আমরা মুসলিম হ্যাঁ হোসেন শাহকে সাহায্য করেছি, তার সেবায় যুক্ত হয়েছি, আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে, আমাদের নাম মুসলিম নাম ঢুকাই দিছে, আমরা সেই হ্যাঁ আপনার স্পর্শের যোগ্য না, আমাদের আমাকে স্পর্শ করলে আপনি অপবিত্র হয়ে যাবেন। তারা এইভাবে বিনম্রতা দেখিয়ে তারা পিছনের দিকে ছুটে যাচ্ছে, আর ঠিক এমন সময় মহাপ্রভু বলছেন, মহাপ্রভু তো বিনম্রতার কি, তিনি বিনম্রতা শিক্ষা দেওয়ার জন্য আসছেন, আর এই জন্য মহাপ্রভু বলছেন কি বলছেন, তোমাদের দৈন্য দেখি ফাটে মোর মন, আজ হইতে তোমাদের নাম রূপ সনাতন। তোমাদের এত দৈন্যতা, তোমাদের দৈন্যতা দেখে আমার হৃদয় ফেটে যাচ্ছে, আর এই জন্য আমি তোমাদের আজকে ভিক্ষা প্রদান করে দিচ্ছি, তোমাদের নাম কি দিলাম আমি? রূপ সনাতন। এটা আমরা পরে একসময় মানে ডিটেলস বলবো, জাস্ট আমরা সংক্ষিপ্তভাবে বলছি, গত ক্লাসে আমরা বলেছি, বুঝা গেছে? তো এই কি বিনম্রতা ছাড়া মহাপ্রভুকে প্রসন্ন করা যায় না, মহাপ্রভু এভাবে বিনম্রতা শিক্ষা দেওয়ার জন্য আসছে। এই জন্য কাউকে তার হৃদয় পরিবর্তন করতে হলে তাকে বিনম্রতা রাখতে হবে। হৃদয় যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনার মধ্যে আপনার হৃদয়ে বিনম্রতা স্থান দিতে হবে। মহাপ্রভু বিনম্রতা দেখিয়ে হ্যাঁ কোথায় দেখিয়েছেন? মহাপ্রভু নিজে ভগবান, মহাপ্রভু এক জায়গায় বিনম্রতা দেখিয়েছেন, আপনারা জানেন চৈতন্য চরিতামৃত পড়লে পাবেন একবার, মহাপ্রভু এবং প্রকাশ আনন্দ সরস্বতী ঠাকুর তার সর তার 10,000 শিষ্য নিয়ে একটা বাড়িতে তিনি নিমন্ত্রিত ছিলেন, আর প্রকাশ আনন্দ সরস্বতী ঠাকুর তার 10,000 শিষ্য সমস্ত আসন দখল করে আছে, সমস্ত আসন দখল করে আছে, আর মহাপ্রভু উনি তো একজন সন্ন্যাসী, তিনি মানে অল্প বয়স কিন্তু সন্ন্যাসী, বুঝে গেছে? বয়স অল্প কিন্তু তিনি কি সন্ন্যাসী। তো তখন দেখলেন যে কোনো জায়গায় খালি নাই, সবাই উচ্চ আসনে বসে আছে, আর তখন মহাপ্রভু কি করছে, একটা ডেন আছে, এই ডেনের পাশে মহাপ্রভু বসে গেছে, বিনম্রতা। ডেনের পাশে কে বসে গেছে? তখন কি করছে, হঠাৎ করে মহাপ্রভুর শরীর থেকে এমন জ্যোতি বের হচ্ছে, একদম এমন জ্যোতি বের হচ্ছে, তখন প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর এমন একদম প্রভাবশালী গুরুদেব ছিল, তার সাথে সবসময় 10,000 শিষ্য থাকতো, আর এই প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর মহাপ্রভুকে দেখে বলছে, এটা তো সাধারণ মানুষ না, এর শরীর থেকে তো কি জ্যোতি বের হচ্ছে, সাধারণ মানুষ না। তখন প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর স্বয়ং এসে মহাপ্রভুকে আলিঙ্গন করে নিয়ে তার সাথে বসিয়েছেন, তার সাথে বসিয়ে তখন
তখন মহাপ্রভুকে মহাপ্রভুকে উপদেশ দিচ্ছেন কে? প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর। বলছে তুমি স্বল্প মাত্র কয়েকদিন হচ্ছে সন্ন্যাস নিয়েছো, তোমার বেদ অধ্যয়ন করা দরকার। কি অধ্যয়ন করা দরকার? তখন মহাপ্রভু বলছেন, কি বলছেন? গুরু মোরে মূর্খ দেখি করিলেন শাসন, মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার। তুমি হচ্ছে মূর্খ। হ্যাঁ, গুরু মহারাজ আমাকে বলছে যে আমি মূর্খ, আমার বেদের কোনো বেদ বলার কোনো কি নাই, অধিকার নাই। এই জন্য আমি কি করি, আমি হরি নামে ডুবে থাকি। হ্যাঁ, কি বা মন্ত্র দিলা গোসাই, কি বা তার বল। হ্যাঁ, আর এমনই বল, আমি যখন ঝোপি আমি কি হয়ে যায়, অচেতন হয়ে যায়। বুঝতে পারছেন তো? আচ্ছা, আমার এই হ্যাঁ আমাদের বেদ অধ্যয়ন কোনো যোগ্য নেই, যোগ্যতা নেই, এজন্য আমরা হরি নাম করছি। মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে এই বিনম্রতা শিক্ষা দিচ্ছেন। কি দিচ্ছেন? বিনম্রতা শিক্ষা দিচ্ছেন। এই জন্য সম্মান আর প্রতিষ্ঠার পিছনে আমরা সকলে ছুটছি, ছুটছি কিনা? হ্যাঁ, সকলে আমরা মানে আমরা বিনম্রতার দিকে লক্ষ্য করছি। আমরা চিন্তা করছি আমি যে এখানে কিছু দান করবো, এখানে আমার সম্মান আছে কিনা, এটা চাচ্ছি। একবার কি করছে, আমাদের একটা ইস্কন মন্দিরে একটা লোক কি করছে, ফ্যান গিফট দিছে। ফ্যান মানে নাট মন্দিরের জন্য তিনি ছয়টা ফ্যান দিছে। কয়টা ফ্যান? ছয়টা ফ্যান দিছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্যান দিবো, ফ্যানের মধ্যে যাতে আমার নাম লেখা থাকে। কি লেখা থাকে? আচ্ছা, আমার বাবার নামে দান করতেছে, এটা সিদ্ধ স্বর্গীয় এমক। হ্যাঁ, এমক এমক নাম দিছে, হচ্ছে যাতে নামটা যাতে বড় করে লেখা থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লেখা থাকবে, সমস্যা নাই। আপনারা দেখবেন পুন্ডরিক ধামে লেখা আছে, এরকম আমি দেখছিলাম, তখন ওই লোকটা গিয়ে বলতেছে, এই প্রভু নাম দিয়ে দেখা যাইতেছে না, ফ্যান তো ঘুরতেছে, নাম দিয়ে দেখা যাইতেছে না, ফ্যান চললে কি দেখা যাবে? বলছে না না না, ফ্যান বন্ধ করো, নাম নাম দেওয়া লাগবো। দিয়ে লাভ আছে, ফ্যান দিয়ে লাভ আছে, কারণ মহাপ্রভু ভগবান পরমাত্মা রূপে হৃদয়ে আছেন কিনা, উনি যেহেতু পরমাত্মা রূপে আছেন, তোমাকে এই জগতে জনপ্রিয় সবার কাছে হয়ে দিব না, কৃষ্ণের কাছে জনপ্রিয় হোক। বনক ভগবান সব লেখতেছেন, ভগবান সব জানতেছেন, আর যদি আমরা দেখে দেখে সব করি সেটা কি বিনম্রতার মধ্যে পড়ে না, পড়ে সেটা পড়ে না। কর্ণ, কর্ণকে চিনেন তো? দানীদের মধ্যে একজনের নাম হচ্ছে কর্ণ। হ্যাঁ, অনেক অনেকে দান করছে, কিন্তু এই দানীদের কথা আসলে কর্ণের নাম সর্বপ্রথমে আসে। কেন আসে? কর্ণ মাঝে মধ্যে কি করতেন, তিনি বাম হাতে দান করতেন। কি করতেন? একবার এক ব্রাহ্মণ বলতেছে, আপনি বাম হাতে দান করতেছেন কেন? বলছে বাম হাত থেকে যে সময় আমি ডান হাতে সেই জিনিসটা নিব, সেই সময় যদি আমার মন পাল্টে যায়। হ্যাঁ, বাম হাত থেকে যখন আমি সেটা ডান হাতে নিব, সেই সময় যদি আমার মন পাল্টে যায়, তাহলে আমি দান করতে পারবো না। বুঝা গেছে? দেখেন কি শিক্ষা দিচ্ছে। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, হ্যাঁ কি বলছেন, সম্মান আর প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠার সাথে তুলনা করছেন। কার বিষ্ঠা? শুকরের বিষ্ঠা। আমি বলছিলাম যে শুকরের বিষ্ঠা কি? শুকর হচ্ছে এমন প্রাণী যে কি করে অন্য সকল প্রাণীদের বিষ্ঠা খায়, আর তার বিষ্ঠার সমান। বুঝতে পারছেন তো? এই হচ্ছে মান আর প্রতিষ্ঠার, এটা হচ্ছে শুকরের বিষ্ঠার সাথে তুলনা করছে। এই জন্য আমাদের প্রতিষ্ঠার পিছনে ছোটা উচিত নয়, কারণ কি, যদি আপনি কৃষ্ণের ভক্তির জন্য ছুটেন, কৃষ্ণের পিছনে ছুটেন, প্রতিষ্ঠাকে বাদ দেন, প্রতিষ্ঠাকে অবহেলা করে চলেন, প্রতিষ্ঠা আপনার পিছনে এমনি এমনি চলবে। আমরা বলছি কিনা বলেন তো দেখি, কার উদাহরণ দিছিলাম? মাধবেন্দ্রপুরী, মনে আছে কিনা? মাধবেন্দ্রপুরী তিনি প্রতিষ্ঠার ভয়ে তিনি পলিয়ে গেছেন, আর তিনি জগন্নাথপুরী পৌঁছানোর আগেই সবাই তার সেই কাহিনী জানে, কারণ প্রতিষ্ঠা তার আগে আগে ছুটে। যদি আমরা প্রতিষ্ঠা না চাই, প্রতিষ্ঠা তার পিছনে পিছনে কি করবে, ছুটবে তার কাছে যাওয়ার জন্য। বাস্তব সত্য কিনা? এটাই তো, এইটা কারণ এগুলো শাস্ত্রীয় প্রমাণ। তো এই জন্য বলছে যে আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে, আমরা প্রতিষ্ঠার পিছনে না ছুটি। বিনম্রতার আরেকটি লক্ষণ হচ্ছে কি, আমরা কি করতে হবে, বিনম্রতার আরেকটি লক্ষণ, যদি আমাদের মধ্যে যে বিনম্রতা আছে সেটার আরেকটি লক্ষণ কি,
আমরা অপরজনের প্রশংসা করতে হবে, কি করতে হবে? অপরকে প্রশংসা করতে হবে, এটা হচ্ছে বিনম্রতার আরেকটি লক্ষণ। কিন্তু আমরা কি প্রশংসা করি? প্রশংসা করবো দূরের কথা, নিন্দা করে আর টের পাই না, মানে নিন্দা করে সময় পাই না, বলছে ওই প্রভুটা না এই এই দোষগুলো আছে, আছে কিনা প্রশংসা করছে। তার মধ্যে যদি সব কোন গুণ না থাকে, তার মধ্যে যদি একটা গুণ থাকে, কয়টা গুণ? একটা গুণ মানে সবচেয়ে বড় গুণ কোনটা? কৃষ্ণ এক শরণম। এই গুণটা যদি তিনি কৃষ্ণের শরণ থাকে, কৃষ্ণের ভক্ত থাকে, সে যদি প্রয়াস করে তবু সে বৈষ্ণব, বুঝতে পারছেন? তার মধ্যে যদি একটা গুণ থাকে, আমাদের উচিত সে একটা গুণকেই হ্যাঁ প্রকাশিত ভাবে দেখা, বুঝা গেছে? একটা গুণকে বড় করে দেখা। এই জন্য বিনম্রতা যার মধ্যে আছে সে অপরজনকে প্রশংসা করবে, কি করবে? প্রশংসা করবে। কিভাবে? যেমন একটা ক্লাস আপনি শুনছেন, যদি ক্লাসটা আপনার কাছে ভালো নাও লাগে, বলেন না আজকে প্রভু আপনার ক্লাসটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ আপনার ক্লাস থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, হ্যাঁ অপরজনের সাথে কি এগুলো বলুন, তাহলে সেও খুশি হবে, খুশি হবে কি না? তাহলে কি হবে, পরের দিন সে আর একটু ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করবে। তো এই জন্য প্রশংসা করতে হবে আমাদের। কিন্তু আমরা কি করি? প্রশংসা না করে নিন্দা করি, প্রশংসা না করে কি করি? ঠিক রামচন্দ্রপুরী মহা, রামচন্দ্রপুরী কে ছিলেন আপনার মনে আছে? আমি একদিন বলছিলাম রামচন্দ্রপুরী হচ্ছে মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বরপুরী, নাকি ঈশ্বরপুরী বা মাধবেন্দ্রপুরী, দুজনেই তার, দুজনেই তার গুরুর গুরুদেব হিসেবে তাকে মানতেন, গুরুদেবকে মানতেন। ঠিক মাধবেন্দ্রপুরীর, মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছে এই রামচন্দ্রপুরী, রামচন্দ্রপুরী হচ্ছে মাধবেন্দ্রপুরীর শিষ্য। তাহলে মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছে রামচন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী হোক শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী, বুঝা গেছে? তাহলে যেহেতু ঈশ্বরপুরী কে, ঈশ্বরপুরী হচ্ছে মহাপ্রভুর গুরুদেব, তাহলে রামচন্দ্রপুরী কি দাঁড়াইতেছে? যে রামচন্দ্রপুরী হচ্ছে মহাপ্রভুর গুরুদেবের গুরু ভাই, বুঝতে পারছেন? তো মহাপ্রভুর গুরুদেবের গুরু ভাই কে? রামচন্দ্রপুরী, বুঝা গেছে? তো তো রামচন্দ্রপুরী ইনি একদিন কি করছেন, বৈষ্ণব সেবার আয়োজন করছেন, কি করছেন? তিনি মহাপ্রভুর সমস্ত বৈষ্ণবদের, মহাপ্রভুর সমস্ত নিজ পার্ষদদের তিনি তার বাড়িতে আমন্ত্রণ করছেন, তার নাম আমন্ত্রণ করছেন, পেট ভরাইয়া ভরাইয়া খাওয়াইতেছেন, আরে প্রভু আর একটু নেন, আর একটু সানার রস আনেন, এইভাবে কি করছে? এত এত ভাবে একদম পেট ভরাইয়া ভরাইয়া খাওয়াইছে, যদি বলছে প্রভু না পারতেছি না পারতেছি না, একদম নিজে নিজেকে সার্ভিস করতেছে, নিজে সার্ভিস করে বেশি বেশি করে দিছে, কি করে দিছে? বেশি বেশি করে দিছে, এত বেশি করে দিছে এই পর্যন্ত খাইছে, আর এরা খুব খুশি। আর যখন চলে যাবে প্রসাদ পায়ে, যখন চলে যাবে তখন রামচন্দ্রপুরী কি বলতেছে জানেন? বলছে আমি এতদিন শুনছি যে মহাপ্রভুর ভক্তরা বেশি খায়, আজকে নিজের চোখে দেখলাম যে এগুলো খালি খায়, এগুলো খালি খায়, তাহলে এত খাওয়ায় লাভিলো, তাহলে এত বিরাজে কি হয়ে গেল? তার কি অপরাধ হলো? কি অপরাধ হলো? বৈষ্ণব অপরাধ, তার বৈষ্ণবদের চরণে এত খাওয়াইও বৈষ্ণবদের চরণে অপরাধ হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে যেহেতু আগে বৈষ্ণবের চরণ অপরাধ করছে, তারপরে কি করছে জানেন? দ্বিতীয় স্টেপে গিয়ে তার গুরুদেবের চরণ অপরাধ করছে। নিয়মে যদি কেউ আগে বৈষ্ণব অপরাধ করবে, তারপরে দাবি গিয়ে তিনি গুরুদেবের চরণ অপরাধ করবে। গুরুদেব মানে গুরুদেবের আদেশটা মানবে না, হ্যাঁ গুরুদেবের আদেশগুলো সে অমান্য করবে, এবং পরের পরবর্তী দিন ভগবানের চরণ অপরাধ করবে। এটা স্টেজ, আগে বৈষ্ণব অপরাধ, তারপরে গুরুর চরণ অপরাধ, তারপরে কৃষ্ণের চরণ অপরাধ, এইভাবেই হয়ে যাবে তার। এভাবে যখন প্রথমে রামচন্দ্রপুরী কার চরণ অপরাধ করে ফেলছে? বৈষ্ণব চরণ অপরাধ। তারপরে দ্বিতীয়ত কি করছে? একদিন তার গুরুদেব ছিল মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী যখন বৃদ্ধ হয়ে গেছে, দেখবেন যারা ভগবানের শুদ্ধ বৈষ্ণব তারা বৃদ্ধ হলে ভগবানের সেবা ঠিক মতো না করতে পারলে তারা আফসুস করে, আফসুস করে না, আমি ঠিক মতো ভগবানের সেবা করতে পারছি না, আমি ভগবানের নাম নিতে পারছি না, ভগবান তারা যদি করেও তবু বলে যে আমি পারছি না, বুঝে গেছে? এইভাবে তিনি কান্না করতেন আর ভগবানের কাছে আফসুস করে বলতেন। আর একদিন মাধবেন্দ্রপুরী এইভাবে কান্না করে করে বলতেছে, আফসুস করতেছে, এমন সময় মাধবেন্দ্রপুরী রামচন্দ্রপুরীকে বলতে, গুরুদেব আপনি পাগলের মতো এইভাবে ফলাপ করছেন কেন? আপনি ভগবানের নাম অনেক করছেন, এখন করা লাগতো না? গুরুদেব কি বলছে? পাগল বলছে। তাহলে গুরুদেবকে যদি কেউ পাগল বলে, তাহলে তার গতি কি হবে? তাহলে তার গুরুদেবের চরণ অপরাধ হয়েছে কিনা? তাহলে প্রথম সে বৈষ্ণব চরণ অপরাধ করলো, তারপরে তার গুরুদেবের চরণ অপরাধ করলো, পরবর্তীতে তিনি চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবানের চরণ অপরাধ করে ফেলছে। কিভাবে জানেন? একদিন চৈতন্য মহাপ্রভুর রুম থেকে, যে রুমে থাকতেন ঘুমাইতেন, এই রুম থেকে একটা পিপড়ার লাইন যেতেছে,
প্রিফ্রন্টাল লাইন। আর প্রিফ্রন্টাল লাইনটা দেখা 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 রামচন্দ্র পুরী যাচ্ছে, যাইয়া বলতেছে মহাপ্রভু আপনি সন্ন্যাসী আর আপনি ঘরের মধ্যে চুরি করে আর কি খান মিষ্টি খান না, বলছে আপনি চুরি করে আপনি সন্ন্যাসী মানে রুমে বসে বসে চুরি করে সে মিষ্টি খাওয়া শুরু করছেন, তাহলে কি আচরণ অপরাধ করে ফেলছে কি মহাপ্রভু কে স্বয়ং ভগবান না? তাহলে দেখুন যদি কেউ এই বৈষ্ণব অপরাধ করে আস্তে আস্তে তার গুরুদেবের চরণ অপরাধ হয়ে যাবে এবং তার কার চরণ অপরাধ হবে? ভগবানের চরণ অপরাধ হবে। এই জন্য নিন্দা করবো না আমরা কাউকে, কি করবো না আমরা চেষ্টা করবো সকলের প্রশংসা করার জন্য, কি করবো আমি অন্যদেরকে বাদ দিই কিন্তু আমরা যারা এই কোর্সে আছি তাদের কাছে আমি একটা অনুরোধ কাউকে নিন্দা করবো না বরঞ্চ তাদের প্রশংসা করার চেষ্টা করবো আমরা, তাদের যদি কোনো গুণ নাও থাকে তথাপি আমরা কি করবো প্রশংসা করব। এটাই হচ্ছে আমাদের বিনম্রতার একটি লক্ষণ, বিনম্রতা অপরকে সম্মান প্রদর্শন। হ্যাঁ বিনম্রতা মানে হচ্ছে কি, বিনম্রতা হচ্ছে অপরকে সম্মান প্রদর্শন করা, কি পড়া করা অপরকে কি করা সম্মান প্রদর্শন করা। মনোযোগ সহকারে শুনুন, একদিন নাম হচ্ছে রূপনারায়ণ, রূপনারায়ণ প্রভু বুঝছেন, রূপনারায়ণ তিনি বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গিয়ে শুনছেন যে বৃন্দাবনের সবচেয়ে শাস্ত্রজ্ঞ কে আছে, সবচেয়ে শাস্ত্রজ্ঞ কে আছে, তখন গিয়ে বলতেছে সবচেয়ে শাস্ত্র সম্পর্কে কার বেশি ধারণা আছে, বলে শাস্ত্র সম্পর্কে সবচেয়ে বেশি আইডিয়া হচ্ছে রূপ গোস্বামীর, কার রূপ গোস্বামীর। তখন এই রূপনারায়ণ রূপ গোস্বামীর কাছে গিয়ে বলছে রূপ গোস্বামী বলছে আপনি আমার সাথে বিতর্ক করুন, কি করুন বলছেন, কারণ বিতর্ক কেন করবেন, কারণ আপনাকে যদি আমি তর্ক শাস্ত্রে হারাইতে পারি তাহলে আপনার থেকে আমি শ্রেষ্ঠ পণ্ডিত, বুঝতে পারছেন এই উদ্দেশ্য নিয়ে কার কাছে গেছে রূপ গোস্বামী, বলছে তাহলে এটা তোমার তোমার উদ্দেশ্য কি, বলছে আমার উদ্দেশ্য হচ্ছে আপনার থেকে বিজয় পত্র নেওয়া, কি পত্র যে আপনি ঠকে গেছেন আমি আমি জিতে গেছি এটা একটা বিজয় পত্র আপনি আমাকে দেন যদি আপনি, বলছে ঠিক আছে এটাই তো কথা তোমার সাথে আমার বিতর্ক করতে হবে না, তোমার দাও কাগজ কলম দাও আমি বিতর্ক তোমার তোমাকে আমি বিজয় হিসেবে ঘোষণা করে দিচ্ছি না, দাও বুঝে গেছে তোমার, কারণ আমি আজ এরা সময় নষ্ট করতে রাজি না, আমি ভগবানের সেবায় থাকি, তুমি যেহেতু চাচ্ছ আমার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত প্রমাণিত করতে আমি লিখা দিই, কোথায় লিখতে হবে এখানে লিখা দিছি দাও। আর এই বিজয়পত্র নিয়ে তিনি বৃন্দাবনে সবার কাছে গিয়ে বলতেছে আমি রূপ গোস্বামীকে হারাই দিছি, আমি হারাই দিছি হারাই দিছি। আর রূপ গোস্বামীর একজন শিষ্য ছিল, কে রূপ গোস্বামী কার থেকে মানে রূপ গোস্বামী কারে শিক্ষা দিছে জানেন, জীব গোস্বামীরে, মহাপ্রভুর থেকে শিক্ষা নিছে রূপ গোস্বামী, আর রূপ গোস্বামী কাকে শিক্ষা দিছে জীব গোস্বামী, আর জীব গোস্বামী দেখতেছে কিরে এটা কে রূপনারায়ণ, ও কি করতেছে আমি রূপ গোস্বামী ঠকাই দিছি রূপ গোস্বামী হারাই দিছে, বলছে তুমি আমার গুরুরে হারাই দিছো, যে কি কি দিছে বলছে উনি আমার সাথে তর্ক শাস্ত্র করতেছেন আমার বিজয় পত্র দিয়ে দিছে, বলছে তাই নাকি আমার সাথে আইসো আমি তো উনার শিষ্য আমার সাথে আইসা বসো। হ্যাঁ পরে হ্যাঁ দুই মিনিট যখন জীব গোস্বামীর সাথে আলোচনা করছে বলছে তুমি তো কিছুই পারো না যাও আমার সাথে বলো না আমার গুরুর সাথে লাগতে হয়েছে, বুঝে গেছিনি তো এইভাবে কি করছে তাহলে এইখানে অপদস্থ করে দিছে। তখন এই কথাটা রূপ গোস্বামী জানছে, রূপ গোস্বামী বলছে জীব জীব গোস্বামী তোমার এইসব করা উচিত না তুমি অহংকারী, সে যদি এটা নিয়ে সে সন্তুষ্ট থাকতে চায় সে ওরূপ না থাকুক না, তা এতে করে তুমি তাকে এইভাবে করাটা ঠিক হয়নি, বুঝে গেছে দেখেন রূপ গোস্বামী কত বিনম্র ছিলেন, বুঝে গেছে তো এইভাবে তার ক্ষমতা থাকা সত্ত্বেও হ্যাঁ সে ক্ষমতাগুলো প্রদর্শন করে না, এই হচ্ছে বৈষ্ণবতা। এটা কি বৈষ্ণবতা? ঠিক আরেকটি বৈষ্ণবতা আমরা গত ক্লাসে বলেছিলাম, বলেছিলাম কিনা একবার চৈতন্য চরিতামৃত গ্রন্থ কে লেখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি করছেন গোপাল ভট্ট গোস্বামী আর লোকনাথ গোস্বামীর কাছে গেছেন, এখানে ভূগর্ভ গোস্বামীও ছিল, তো গিয়ে গেছেন হে গোস্বামীগণ কৃপা করে আমি মহাপ্রভুর জীবন চরিতাবলী আমি একটি বিশাল গ্রন্থ লিখতে যাচ্ছি, হ্যাঁ সারা পৃথিবী ব্যাপী এটা প্রসিদ্ধ হবে, আমি সেই চৈতন্য চরিতামৃত লিখতে যাচ্ছি কৃপা করে আপনি কি করেন আমাদের আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন আপনারা, বলছে আশীর্বাদ তোমাকে দিব ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে, কি সত্য আমরা এলে কি করতাম সত্য কি চাইতাম, বলছে এইটার প্রথম পৃষ্ঠার মধ্যে যাতে আমার নাম থাকে, আমরা এরকম চাইতাম কিনা বলছে আমার ছবিটা যাতে সুন্দর ভাবে থাকে, হ্যাঁ আমার নামটা যাতে বড় করে থাকে তাহলে আশীর্বাদ দিব, তাহলে কি দিব আশীর্বাদ দিব, কিন্তু তারা বলতেছে শোনো আশীর্বাদ তোমাকে দিব ঠিক আছে কিন্তু আমাদের নাম যাতে চৈতন্য চরিতামৃত না থাকে, এই তোমার এই গ্রন্থের মধ্যে যাতে আমাদের নাম না থাকে, দেখেন কত বিনম্রতা।
বুঝতে পারছেন? জেন্টলম্যান ভদ্রলোক কিভাবে হবেন এইগুলো তারপর তাদের মধ্যে কি করতে হবে, থাকতে হবে। বুঝতে পারছেন? ঠিক আছে, সবাই যেতে হবে। হ্যাঁ, তো বুঝা গেছে এই কথা। তারপরে আসেন, বুঝতে পারছেন তো ইয়েটা? তো এই হচ্ছে বিনম্রতা। তারপরে কি, মহাপ্রভু, মহাপ্রভু তার সমগ্র জীবনে কি করছেন না, কোন গ্রন্থ লিখে যান নাই। লেখছেন মহাপ্রভু, তিনি গ্রন্থ লেখছেন? লেখছেন না। তিনি কি করছেন, দুইটা অষ্টকম লেখছেন। কয়টা অষ্টকম? কে কে জানেন? শিক্ষা অষ্টকম আর জগন্নাথ অষ্টকম। এই দুইটা অষ্টকম মহাপ্রভু নিজে লেখছেন। বুঝতে পারছেন? আর এই শিক্ষা অষ্টকম দেখেন, এই শিক্ষা অষ্টকমটা যদিও আটটা শ্লোক, কিন্তু এই আটটা শ্লোকে সমস্ত শাস্ত্র আছে, এটার মধ্যে সমস্ত শাস্ত্রের কথা এটার মধ্যে আছে। বুঝতে পারছেন? এটার মধ্যে মেন শ্লোক মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনিছেন তরু রূপি সহিষ্ণু না আমানি না মানধেন কীর্তনিয়া। তাহলে মহাপ্রভু কি বলছেন, যে এই সদা হরি কীর্তন, কে সদা হরি কীর্তন করতে পারবে যার মধ্যে দুইটা গুণ আছে? কয়টা গুণ? দুইটা গুণ। কীর্তন করতে গেলে, হরিনাম জপ করতে গেলে তার মধ্যে দুইটা গুণ অবশ্যই থাকতে হবে। কি কি? একটা হচ্ছে সে ত্রিনাদপি, তৃণ মানে কি, তৃণ মানে ঘাস, তাকে ঘাসের থেকেও আরো নম্র হতে হবে। কি হতে হবে? যেমন একটা একটা ঘাসকে যখন পারে যায় সে কখনো কিছু বলে? তাহলে এই তৃণের অপেক্ষাও বেশি আমাদের নম্রতা দেখাইতে হবে। আর তরুর অপি সহিষ্ণু না, তরুর, তরু মানে গাছ, বৃক্ষের চেয়ে বেশি সহিষ্ণু, সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আর যে তৃণাদপি শনিচেন তরুর অপি সহিষ্ণু না, এই দুইটা গুণ যার মধ্যে থাকে, হ্যাঁ, সে কি করতে পারবে? সদা হরি কীর্তন করতে পারবে। তাহলে হরিনাম যোগ করতে গেলে দুইটা যোগ্যতা অবশ্যই তার মধ্যে থাকতে হবে। তিনি বোঝা গেছে? তাহলে মহাপ্রভু কি দিচ্ছেন, এই ত্রিনাদপির শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। মহাপ্রভুকে চিনেন তো? আরে হরিদাস ঠাকুর কে চিনেন তো? নামাচার্য হরিদাস ঠাকুর, এই হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরকে ২২ বাজারে ব্যত্রাঘাত করা হয়েছিল, জানেন তো? একটা বাড়ি একটা বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারতে 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 বেহুশ করছে, তারপর আরেকটা বাজারে নিয়ে গেছে। বুঝতে পারছেন তো? এইভাবে ২২ বাজারে তাকে কি করা হয়েছে, ব্যত্রাঘাত করা হয়েছে। আর এই হরিদাস ঠাকুরকে একসময় জিজ্ঞাসা করছে এক লোক, যে তোমাকে কেন ২২ বাজারে ব্যত্রাঘাত করা হয়েছে, ২২ বাজারে তোমাকে কেন আঘাত করা হয়েছে? তখন হরিদাস ঠাকুর কি বলছে দেখেন, কত বিনম্রতা। তিনি বলছেন যে আমি যখন, হ্যাঁ, আমি যখন রাজার কাছে গিয়েছিলাম, সেখানে আমি কি করেছিলাম, সেখানে আমি যখন কাজীর দরবারে গিয়েছিলাম, সেখানে আমি হরিনামের, হ্যাঁ, নিন্দা শুনেছি, হরিনামের নিন্দা আমি কর্ণ দিয়ে শুনেছি। আর এই কর্ণ দিয়ে যখন আমি হরিনামের নিন্দা শুনেছি, তার শাস্তি স্বরূপ আমাকে ২২ বাজারে ব্যত্রাঘাত করতে হয়েছিল। এই জন্য যখন কোনো জায়গায় বৈষ্ণব নিন্দা হয়, সেখানে যদি আপনি আপনি যদি সেখানে কিছু না বলতে পারেন, তার প্রতিবাদ যদি না করতে পারেন, তাহলে সাথে সাথে সেই জায়গা কি করে দিবেন, ত্যাগ করে দিবেন। এটাই হচ্ছে আমাদের উচিত, যেখানে আমরা কিছু করতে পারি সেখানে করব, আর যদি এখানে স্টপ করার না ক্ষমতা থাকে, জায়গা ত্যাগ করে দিব। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের লক্ষণ। চৈতন্য মহাপ্রভু কি বলছেন একদিন, তিনি বলতেছেন আমার কৃষ্ণের প্রতি কোনো প্রেম নাই। চৈতন্য মহাপ্রভু নিজে একদিন বলতেছেন আমার কৃষ্ণের প্রতি কি নাই, যদি কৃষ্ণের প্রতি আমার প্রেম থাকতো তাহলে আমি এখনো জীবিত থাকতাম না। বুঝা গেছে? যদি আমার কৃষ্ণের প্রতি প্রেম থাকতো তাহলে আমি কি করতাম, কৃষ্ণ বিরহে আমি কবেই দেহত্যাগ করে দিতাম। বুঝতে পারছেন? কৃষ্ণের বিরহে আমি কবেই দেহত্যাগ করে দিতাম, এই জন্য আমার কোনো কি নেই, কৃষ্ণের প্রেম নেই। দেখেন উনি স্বয়ং ভগবান হয়ে এই বিনম্রতা শিক্ষা দিচ্ছেন। বুঝতে পারছেন? যার কাছে আসলে কৃষ্ণ প্রেম থাকে, সে কখনো বলে না যে আমি, আমার কাছে কৃষ্ণ প্রেম আছে। বুঝা গেছে? সেই জন্য বুঝতে হবে যে
আমাদের কার কাছে এরকম বিনম্রতা আছে? বিনম্রতা আমাদের জন্য দরকার। এই জন্য একদিন চৈতন্যচরিতামৃত কি বলছে, প্রেমেরও স্বভাব যাহা প্রেমেরও সম্বন্ধ, সেই মানে মোর নাহি কৃষ্ণ প্রেম বন্ধ। যার কাছে কৃষ্ণ প্রেম আছে সে কখনো বলবে না আমার কাছে কৃষ্ণ প্রেম আছে, সে বলবে আমার কাছে কোনো কৃষ্ণ প্রেম নাই, আমি কৃষ্ণ ভক্তই হতে পারি নাই, সেই কথা বলবে। এটাই হচ্ছে বিনম্রতা। মহাপ্রভু কাকে দিয়ে বিনম্রতার শিক্ষা দিতে চেয়েছেন কে বলতে পারবে? কাকে দিয়ে? সনাতন গোস্বামীকে দিয়ে। তিনি এক একজনকে দিয়ে এক একটা শিক্ষা দিচ্ছেন, এক একজনকে দিয়ে তিনি কি করছেন? এক একটা শিক্ষা দিয়েছেন। ঠিক সনাতন গোস্বামীকে দিয়ে তিনি কি করছেন? বিনম্রতার শিক্ষা দিচ্ছেন। একদিন সনাতন গোস্বামী যখন তিনি বৃন্দাবনে ছিলেন, তো একদিন অনেক থাকে না বৃন্দাবনে সাধুদেরকে অনেক কম্বল দেয়, তো একদিন সনাতন গোস্বামীকে একজন ধনী পরিবারের থেকে একজন দান করতেছে, তো একটা নতুন কম্বল দিছেন। কি করছেন? কম্বল। তো সেই কম্বলটা তিনি শীতে গাও দিতেন, মানে শীতে তার গায়ে দিতেন। তো এইভাবে শীতে যখন গা দিয়ে তখন মহাপ্রভুর সাথে দেখা করতে গেছে, মহাপ্রভু যখনই সনাতন গোস্বামীকে দেখতেন তখনই মহাপ্রভু তার সাথে তাকে আলিঙ্গন করতেন সনাতন গোস্বামীকে। আর আজকে তিনি যখন নতুন কম্বল গা দিয়ে গেছেন, মহাপ্রভু সনাতন গোস্বামীকে দেখেও না দেখার বান করতেছে, দেখেও কি করতেছে? না দেখার বান করতেছে। তখন মানে সনাতন গোস্বামী বুঝতে পেরেছেন মহাপ্রভু আজকে আমাকে কিছু বলছেন না, আমাকে এড়িয়ে যোগ দিয়েছেন। তখন তিনি বুঝতেছেন যে কি কারণ, কি কারণ। তখন বুঝতে পেরেছে এই যে নতুন কম্বলের কারণ। কি করছেন? নতুন কম্বলের কারণ। তখন কি করছে তিনি সাথে সাথে গিয়ে দেখলেন যে একটা ভিক্ষুক, একটা ভিক্ষুকে বলছে যে তোমার পুরান কম্বলটা, তোমার সিরা কম্বলটা আমার দিয়ে দাও আর আমার নতুন কম্বলটা তোমার নাও। ওই ভিক্ষুকও বুঝতে পারছে নাকি এমন লোক কেমন আছে নাকি, তার নতুন কম্বল দিয়ে আবার সিরা কম্বল নিতে আসে। তো ভিক্ষুক প্রথমে বিশ্বাস করতে পারছে না, বলছে না না তোমার তুমি নতুন কম্বল নিয়ে নাও, তোমার সিরা কম্বলটা আমাকে দাও। যখন সেই সিরা কম্বলটা গা দিয়ে যখন আসে, মহাপ্রভু সাথে সাথে তার জায়গা থেকে উঠে সনাতন গোস্বামীকে আবার আলিঙ্গন করছে। কি শিক্ষা দিতে চাচ্ছেন মহাপ্রভু? বিনম্রতার শিক্ষা দিতে চাচ্ছেন আমাদেরকে, বিনম্র হোক। মহাপ্রভু একদিন যখন যার বৃন্দাবনে যাচ্ছিলেন, আরে ঝাড়খণ্ড বৃন্দাবন থেকে তিনি পুরীর উদ্দেশ্যে যাচ্ছিলেন, ঝাড়খণ্ড বন মানে বনের উপর দিয়ে তিনি যখন যাচ্ছে, আর বন দিয়ে কত কিছু তার শরীরে লেগে যায় না, এরকম তার শরীরে লেগে তার একটা রোগ হয়ে গেছিল, তার শরীরে অনেক গোটা হয়ে গেছিল, বুঝে গেছে, বুঝ বেরোতো তার শরীর থেকে। তো এরকম রোগ হয়ে গেছে সনাতন গোস্বামী। আর সনাতন গোস্বামী এই রোগটা যখন হয়েছে, জগন্নাথপুরীতে থাকতেন তিনি, সকলের সাথে মিশতেন না তিনি, সবসময় দূরে দূরে থাকতেন। হ্যাঁ, তিনি এমন বিনম্রতা ছিলেন, তিনি যখন পুরী মন্দিরে তিনি রাস্তা দিয়ে যেতেন না, কারণ রাস্তা দিয়ে যদি যাইতো তার শরীর থেকে বাতাস লেগে কোনো বৈষ্ণবের শরীরে লেগে যেতে পারে, তখন তার অপরাধ হতে পারে। দেখেন কত চিন্তা করতেন, তার শরীরে এমন রোগ, তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন না, কারণ কি তার শরীরে বাতাস যদি কোনো বৈষ্ণবের শরীরে লেগে যায় যখন তার অপরাধ হতে পারে। তখন তিনি যাইতেন কোথায়? এই গ্রীষ্মকালের, গ্রীষ্মকালের এই রোদ রাতে বালু একদম আগুনের মতো থাকে, আগুনের মতো বালু, তিনি সমুদ্রের তীরে দিয়ে, তিনি সমুদ্রের তীরে দিয়ে কি করতেন? এই সমুদ্রের তীরে তিনি হাইটা যাইতেন। এই বালু আগুনের মতো থাকতো, তবু তিনি এই আগুনের আগুনের যে আগুনের মতো থাকা সেই বালুর উপর দিয়ে তিনি হেঁটে হেঁটে যেতেন, কারণ কি যাতে অন্য বৈষ্ণবের তার গায়ে থেকে বাতাস লেগে যাতে অন্য কোনো বৈষ্ণবের শরীরে না লাগে। দেখেন কত বিনম্রতা। আর একদিন তিনি বৈষ্ণব অপরাধের ভয়ে যে তার শরীর যদি অন্য শরীরের সাথে স্পর্শ করে যায়, বাতাস লেগে যায়, এর ভয়ে তিনি কি করছেন, তিনি জগন্নাথপুরী রথযাত্রায়, রথযাত্রার দিন তিনি কি করছেন, রথের চাকায় তিনি দেহ ত্যাগ করার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। তিনি রথের চাকায় গিয়ে তিনি শুয়ে গেছেন, তিনি রথের চাকায় তার দেহ দিয়ে দিবেন। তখন মহাপ্রভুকে বলছেন, এই সনাতন তোমার এই দেহটা তোমার না, এই তোমার এই দেহটা হচ্ছে আমার, তোমার এই দেহটা তোমার না, তোমার দেহটা হচ্ছে আমার, আর আমি তোমার এই দেহটা দিয়ে একটা কার্য সম্পাদন করব, তোমার এই দেহটা আমি কাজে লাগাবো, তাই তোমার এই দেহ ত্যাগ করার সময় এখনো হয়নি। তখন মহাপ্রভু যখন এই সনাতন গোস্বামীর সাথে আবার আলিঙ্গন করছে, তখন তার এই রোগ ভালো হয়ে গেছে। বুঝতে পারছেন? বিনম্রতা, বিনম্রতা শিখাচ্ছেন সনাতন গোস্বামী। বুঝতে পারছেন বিনম্রতা কে শিখাচ্ছেন? সনাতন গোস্বামী। ঠিক আমরা দেখতে পাই, চৈতন্য মহাপ্রভুর ভক্তরা, চৈতন্য মহাপ্রভু কি করছেন জানেন?
চৈতন্য মহাপ্রভুর ভক্তরা যখন চৈতন্য মহাপ্রভুর যে পার্শ্ববৃন্দরা যখন স্নান করতে যাবে, চৈতন্য মহাপ্রভু কি করতেন, সকলের জন্য তিলক গুলে রাখতেন যাতে তারা এসে কি করতে পারে, তিলক দিতে পারে। মহাপ্রভু কি করতেন, একদিন মহাপ্রভু কি করছে, গিয়ে দেখতেছে একটা ধূপা, ধূপা কি করতেছে, কাপড় ধুইতেছে। আর মহাপ্রভু গিয়ে বলতেছে, ধূপারে বলতেছে, এক কাজ করো তোমরা এখানে বসে বসে হরিনাম করো, তোমাদের কাপড় গুলো আমি ধুয়ে দিই। তো ওই দুইজনকে এদেরকে কি করছে, তোমরা হরিনাম করো, তোমাদের কাপড় গুলো আমি ধুয়ে দিচ্ছি। তাহলে এরা হরিনাম করতেছে আর মহাপ্রভু কি করছে, কাপড় ধুইতেছে। দেখেন কত বিনম্রতা, আমরা সেটা করি, সেটা করি না। আমার মনে পড়ে চট্টগ্রামে যখন আমি, আরে আমি যখন ঢাকা বেজে থাকতাম, তখন আমাদের সাথে একজন ভক্ত ছিল শ্যামানন্দ প্রভু, উনি এখন দেহত্যাগ করেছেন, উনি নন্দনকাননে থাকতেন, ওনার দেহ আমরা, আরে উনি তো, উনি কি করতেন, উনি একটা মন্ত্রণালয়ে চাকরি করতেন, আর মন্ত্রণালয়ে যত টাকা পাইতেন ওনার, তার নিজের খরচের জন্য যা রেখে সমস্ত টাকা তিনি মন্দিরকে দিতেন, পুণ্ডরীক ধাম নন্দনকানন, তার টাকা দিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটা বেস করা হয়েছে, ইউনিভার্সিটির ভিতরে জায়গা কিনে এখানে একটা বেস করা হয়েছে তার টাকা দিয়ে। তিনি কি করতেন, আমার সাথে যখন ছিলেন আমার রুমে একসাথে থাকতেন, তিনি যখন শুক্রবারে তো তার কোনো কাজ নাই, তিনি কি করতেন শুক্রবারে আমাদের ছেলেগুলা দেখতো যে কার পোশাক কালো হয়েছে, যার শার্ট প্যান্ট গুলো কালো হয়েছে, কি করতো এইগুলা সবগুলা নিয়ে একসাথে ধুয়ে দিতেন, ধোয়া রূপ ছুকাইয়া সুন্দরভাবে যার যার টেবিলে সুন্দরভাবে সন্ধ্যাবেলা রেখে দিতেন। আমরা কি রে এই কাজ কেটা করলো, তিনি যদিও অনেক সিনিয়র, অনেক অনেক সিনিয়র ভক্ত, তিনি এই কাজ করতেন। বুঝতে পারছেন, বৈষ্ণবরা সবসময় কি করতে চান, সেবা করতে চান, মহাপ্রভু ভগবান শিখাচ্ছেন এই কথা, বুঝতে পারছেন। এই হচ্ছে বিনম্রতার শিক্ষা। তারপরে শুধু তাই না, কৃষ্ণ শুধু বিনম্রতার শিক্ষা দেয় নাই, তিনি নিজেও বিনম্রতা পালন করছেন, করছেন কিনা। উদাহরণ কি, যখন সুদামা কার কাছে গেছিল, কৃষ্ণের কাছে গেছিল কিছু চাওয়ার জন্য, সুদামাকে দেখছেন কি করছে, আরতি করছে, তার চরণ ধোয়াইছে, নাকি এত কিছু করে, হ্যাঁ তার কোনো কিছু চাইতে হয় নাই। যখন সুদামা কিনে আসছিল চাল ভাজা, নাকি এই চাল ভাজা, যখন এক মুঠো চাল ভাজা খাইছে, তার সমস্ত ধন সম্পদ হয়ে গেছে কার, সুদামার। যখন আর এক মুঠ খাইতে গেছে, হ্যাঁ রুক্মিণী দেবীর হাত ধরে ফেলছে, বলছে প্রভু এক মুঠ যে খাইছেন এতে আমার 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 পাত্র খালি হয়ে গেছে, আমার পাত্র খালি হয়েছে, আর এক মুঠ খাইলে হ্যাঁ আমি আমি কইতে দেব। মানে ভগবান যদি এক মুঠো খেয়েছে, তার লক্ষ্মী দেবী বলছে যে আমার বান্ড খালি হয়ে যেতেছে গা, আর খাইয়েন না, বুঝা গেছে। তাহলে দেখেন, ভগবান যদি যার থেকে কিছু গ্রহণ করে, হ্যাঁ ভগবানের সময় আপনি যা কিছু দিবেন কমবে না, কি করবে বেড়ে যাবে, ভগবানের সময় যা দিবেন সেটা কি হয়ে যাবে, বেড়ে হয়ে যাবে, বেড়ে যাবে। তো এই জন্য আমাদের কি করা উচিত, এগুলো খুব ভালোভাবে লক্ষ্য করা উচিত। তারপরে কি আরেকটা বিনম্রতার লক্ষণ, কি আরেকটা বিনম্রতার লক্ষণ হচ্ছে, কৃষ্ণ দেখিয়েছিলেন যখন হস্ত ইন্দ্রপ্রস্থ, ইন্দ্রপ্রস্থ বুঝেন তো, ইন্দ্রপ্রস্থ কার রাজ্য ছিল, পঞ্চপাণ্ডবদের রাজ্য ছিল নাকি, তারা সেখানে, আর যখন এই রাজ্য করেছিল বিশ্বকর্মা তাদেরকে বিল্ডিং টিল্ডিং খুলে দিছে, আর তারা যখন তাদের রাজ্যে কি করছে, রাজসহযোগ্য করছে, আর রাজসহযোগ যখন যোগ্য করে একটা অনুষ্ঠানে কি করি, একটা অনুষ্ঠানে আমরা আমাদের কি করা উচিত, তো এইভাবে কি করছে, কি বলছিলাম যেন, এই সেবা যখন থাকে, এই সেবার মধ্যে কি হয়, সেবার মধ্যে আমরা দেখি না যে জন অনুষ্ঠান হয়ে একটা সেবা থাকে যে আপনি এটা করবেন, আপনি এটা করবেন, এটা সকলের সেবা ভাগ করে দিছে, কিন্তু কৃষ্ণের কোনো কি নাই। কৃষ্ণ তখন যুধিষ্ঠির মহারাজের কাছে বলছে যে বর্তা আমার কি সেবা, বলছে তোমার কোনো সেবা নাই, সকল সমস্ত সেবা শেষ, বলছে তাই নাকি, দেখি সেবার লিস্টটা। তখন সেবার লিস্টটা তখন দেখছে, বলছে সমস্ত সেবা তো ঠিক আছে, কিন্তু একটা সেবা বাদ পড়ে গেছে, কি সেবা, বলছে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবরা যখন আসবে আমি তাদেরকে স্বয়ং নিজের হাতে চরণ ধোলা, মানে চরণ ধোয়া অভিষেক করে আমি তাদেরকে ভিতরে ঢুকাবো, বুঝে গেছে, বলছে সবচেয়ে বড় সেবাটা আমি করবো। যখন সমস্ত বৈষ্ণবরা যারা নিমন্ত্রিত অতিথিবৃন্দরা ছিল, কৃষ্ণ সবাইকে নিজের হাতে তাদের চরণ ধোয়ে দিছে, কি করছে, বুঝতে পারছেন তো, এই হচ্ছে কৃষ্ণের বিনম্রতা। কৃষ্ণ দেখিয়েছেন, কৃষ্ণ দেখিয়েছেন। আরেকটা বিনম্রতা কি,
আপনারা জানেন যে রামানুচার্য, রামানুচার্যের একজন শিষ্য ছিল, নাম ছিল তার দাশরথি। জানেন তো না কথা, জানেন আপনারা দাশরথি নাম কি? রামানুচার্যের একজন শিষ্য ছিল, সন্ন্যাসী শিষ্য, বুঝলেন তো, সন্ন্যাসী শিষ্য, নাম কি? দাশরথি। তো রামানুচার্যের কাছে একটা বৃদ্ধ আইছে, বৃদ্ধ মহিলা আইসে বলতেছে যে হে প্রভু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি কাজকর্ম করতে পারি না, যদি আপনার একজনকে, একজন শিষ্য আমাকে দিতেন, আমাকে আমি আমাকে একটু কাজ কাজকর্ম করে দিতে, আমার সাথে একটু থাকার জন্য একটু কিছু করে দিতেন ভালো হইতো। বুঝা গেছে? এটা কে বলছে? কে বলছে? হ্যাঁ, বৃদ্ধ মহিলা। তখন রামানুচার্য কি করছে জানেন? ওই তার সন্ন্যাসী শিষ্য দাশরথিকে বলছে, নাও আজকে থেকে তোমার সেবা বোঝা এই শিষ্য করবে। সে সন্ন্যাসী শিষ্য কি করছে? রামানুচার্যের কথা কথা রাখার জন্য সে 10 বছর ধরে ওই বৃদ্ধ মহিলার সেবা করছে। কার সেবা করছে? তিনি সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তিনি বৃদ্ধ মহিলার সেবা করছে। একদিন ওই গ্রামে একটা মায়াবাদী সন্ন্যাসী আসছে, মায়াবাদী সন্ন্যাসী এসে মায়াবাদী ভাষ্য করতেছে, মায়াবাদী কথা বলতেছে। আর এই মায়াবাদী কথা শ্রবণ করে তখন দাশরথি উঠে গেছে, উঠে গিয়ে বলতেছে আপনার এই কথাগুলো যুক্তিসম্মত না। আর তখন দাশরথি সমস্ত শাস্ত্রের যুক্তি দিয়ে তার মায়াবাদীর যুক্তি খণ্ডন করেছে। তখন বলতেছে, আরে এটা তো ওই বৃদ্ধ মহিলার সেবক, এই বৃদ্ধ মহিলার সেবক এত শাস্ত্র জানলো কিভাবে? পরবর্তীতে দেখে এইটা তো সাধারণ লোক না, এ তো সন্ন্যাসী দাশরথি, রামানুচার্যের সর্বশ্রেষ্ঠ শিষ্য দাশরথি, সে এত দিন ধরে বৃদ্ধ মহিলার সেবা করছে। কি সেবা? তার সমস্ত সেবা করছে। এটা হচ্ছে কি? বিনম্রতা। এটা কি? বিনম্রতা। বুঝতে পেরেছেন? আপনারা জানেন যে লোকনাথ গোস্বামী, লোকনাথ গোস্বামীর একজনই শিষ্য ছিল, কয়জন? নাম জানেন তো? কি বলেন তো দেখি, নাম কি? নরোত্তম দাস ঠাকুর। লোকনাথ গোস্বামীর একজনই শিষ্য, মানে যারা ভালো গুরুদেব, যারা প্রকৃত গুরুদেব, তারা শিষ্য কম গ্রহণ করতে চায়, কারণ তারা ভজন সাধনে ব্যস্ত, কারণ শিষ্য গ্রহণ করলে তাদের দায়িত্ব নিতে হবে। বুঝা গেছে? তো এই জন্য এখন তো দেখা যায় যে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য তারা অনেকেই এটা এটার রিস্ক তারা নিচ্ছে। বুঝতে পারছেন তো? তো এই জন্য এই লোকনাথ গোস্বামী প্রতিজ্ঞা করছে যে আমি কখনো শিষ্য গ্রহণ করব না। কি করবো না? আর মহাপ্রভু বলছে নরোত্তম দাস ঠাকুরকে, তিনি মানে স্বপ্নে বলছে, তুমি কার কাছ থেকে দীক্ষা নাও? তুমি লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিতে হবে তোমার। দেখেন, এমন লোকের কাছে বলছে, সে নিজে আগের থেকে প্রতিজ্ঞা করছে যে আমি কখনো কিনিব না, শিষ্য গ্রহণ করবো, আর মহাপ্রভু বলছে তোমার তার থেকে দীক্ষা নিতে হবে। তখন কি করছে মহাপ্রভু? কথা অনুযায়ী তিনি গেছেন লোকনাথ গোস্বামীর কাছে, লোকনাথ গোস্বামীর কাছে গিয়ে বলছেন, হে প্রভু আপনি আমাকে দীক্ষা প্রদান করেন। বলছে, না না, আমি আমি কি করেছি, প্রতিজ্ঞা নিয়েছি, আমি কাউকে কি দিব না, দীক্ষা দিব না, সে নিবি না। তখন মন খারাপ করে যখন চলে যাচ্ছে, তখন জীব গোস্বামী বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমার গুরুদেব আমাকে দীক্ষা দিচ্ছে না। বলছে, দীক্ষা দিচ্ছে না এই জন্য তুমি চলে যাচ্ছ? তুমি যাও, তোমার গুরুদেবের সেবা করার চেষ্টা করো, সেবা করলে উনি তোমার প্রতি প্রসন্ন হবে। আর যখন তার সামনে গেছেন লোকনাথ গোস্বামীর, বলছে, উনার কোনো সেবাই নাই, লোকনাথ গোস্বামীর কোনো সেবাই নাই সেবা করার মতো, মানে এত সারাদিন তার জীবন যেভাবে কাটে তার কোনো সেবাই নাই, কিভাবে তোর সেবা করবো? তখন হঠাৎ করে একদিন দেখছে যে তিনি রাত 3টা বাজে ওইটা তিনি কি করেন, বৃন্দাবনে একটা জায়গার মধ্যে গিয়ে তার প্রাকৃতিক কর্ম, তিনি পায়খানা প্রস্তাব করেন। বুঝা গেছে? তো তিনি মলমূত্র ত্যাগ করেন। বলছে, এই যে একটা সেবা পাইছি। 3টা বাজে কি করতেন? যখন ওই যে জায়গার মধ্যে তিনি মল ত্যাগ করতেন, ঠিক এই জায়গাটারে কি করতেন, এই নরোত্তম দাস ঠাকুর এইগুলো নিজের হাতে হাতে ধরতেন, কোনো কাগজ টাগজ লাগাইতেন না, হাতও দেয় ধৈরা সেগুলো কি করতেন, পরিষ্কার করতেন, এবং এই জায়গাটায় সুন্দরভাবে লেপা টেপা রাখতেন, পরের দিন যাতে আমার গুরুদেব এই জায়গার মধ্যে এসে তাদের আমার গুরুদেবের যাতে দূরে না যাইতে হয়। বুঝতে পারছেন? তো হঠাৎ করে একদিন, দুই দিন, তিন দিন লোকনাথ গোস্বামী ভাবতেছে, কিরে আমি তো এই জায়গাটার মধ্যেই প্রাকৃতিক কর্ম করি, তিনি এই জায়গাটা কি পরিষ্কার করে রাখে, এই জায়গাটা এত সুন্দরভাবে পরিষ্কার থাকে। তখন একদিন কি করছে, উনি এখানে প্রাকৃতিক কর্ম করে তিনি মলায়ের রয়েছে গিয়ে দেখে কে করে, তখন নরোত্তম দাস ঠাকুরকে দেখে যে নরোত্তম দাস ঠাকুর নিজের হাতে এগুলো পরিষ্কার করতেন।
আর হঠাৎ করে তার হাতে গিয়ে ধরে ফেলছে লোকনাথ গোস্বামী, আমি তোমাকে আগামীকালকে দীক্ষা প্রদান করব, কালকে তোমাকে আমি দীক্ষা প্রদান করব। বুঝা গেছে? দেখুন এই হচ্ছে বিনম্রতা। বিনম্রতা না থাকলে গুরুদেব আপনার প্রতি প্রসন্ন হবেন না। শিল প্রভুপা তার বয়স কত ছিল? 70 বছরে তিনি আমেরিকা গেছেন। এত বৃদ্ধ অবস্থায় থেকে তিনি কি করতেন? তিনি প্রতিদিন গিয়ে নগর সংকীর্তন করতেন, তিনি গ্রন্থ বিলি করতেন, গ্রন্থ বিলি করে তিনি যে টাকা পাইতেন এই টাকা দিয়ে তিনি কিছু কিনে আনতেন, কিনে আনা তিনি প্রসাদ তৈরি করতেন, প্রসাদ তৈরি করলে কি করতেন? তিনি সমস্ত ভক্তদেরকে ইনভাইট করতেন, ইনভাইট করে কি করতেন? তিনি প্রবচন দিতেন, প্রবচন দিয়ে তিনি সবাইকে আবার প্রসাদ সার্ভিস করতেন, প্রসাদ সার্ভিস করে কি করতেন? তিনি আবার ওই যে পাটিগুলা দিত, পাটিগুলা তিনি নিজের হাতে তুলতেন, নিজের হাতে তুলে কি করতো? ওই যে যেটিতে রান্না করছে এইগুলো আবার তিনি রাত্রে তিনি মাছতেন, তারপরে তিনি গ্রন্থ লেখতেন। এত বৃদ্ধ বয়স, একদিন এইভাবে তিনি করেছেন, এত কষ্ট করেছেন। একদিন কি করেছে? হঠাৎ করে যখন প্রবচন দিয়ে যখন অনেক ভক্তরা চলে যাচ্ছে, তখন একজন একজন ভক্ত কি করছে দেখতে, প্রভুপাদ আবার এই সারা এগুলো তুলতেছে নিজের হাতে। তখন ওই ওই আর এক শিষ্য বলতেছে, ওই যে একটা ছেলে বলতেছে, প্রভুপাদ আমি তুলে দিচ্ছি আপনাকে। এইভাবে তিনি এভাবে তাদেরকে সবাইকে সবাই লাগিয়েছেন। প্রভুপাদের বিনম্রতা দেখুন, প্রভুপাদ এত বিনম্রতা দেখিয়েছেন। এই জন্য বলছে, কিন্তু কখনো কখনো কমপ্লেন করেছে, আমি এত সেবা করছি এত বিনম্রতা দেখেছি, কোনো কমপ্লেন আছে? কমপ্লেন আছে না, এটাই হচ্ছে বিনম্রতা। কখনো কোনো কমপ্লেন থাকবে না কারোর প্রতি। বুঝা গেছে? আচার্যগণ কি বলেছেন, তাদের বিনম্রতার পরিচয় দিয়েছেন আমাদের আচার্যরা। মহাজনরা বলছেন, আমার জীবন সদা পাপেরত নাহি কপুর্ণের লেশ। তারা কি করতেন? এত ভালো বৈষ্ণব, এত বড় বৈষ্ণব, কিন্তু কি বলতেন? আমার জীবন সদা পাপেরত, আমার জীবন কি পাপে পাপে পরিপূর্ণ, কোনো পুণ্যের কোনো লেশ নাই। বুঝতে পারছেন তো এই আচার্যগণের শিক্ষা? হরিদাস ঠাকুর কি বলছে? হরিদাস ঠাকুর বলছে, আমি কুকুর থেকেও নিকৃষ্ট। হরিদাস ঠাকুর কি বলছেন? যে আমি কুকুরের থেকেও নিকৃষ্ট। চৈতন্য চরিতামৃত পড়লে সুন্দরভাবে বুঝতে পারবেন। সনাতন গোস্বামী কি বলছেন? সনাতন গোস্বামী বলছে, আমি ভক্তের গৃহের কুকুর হতে চাই। ভক্তের ঘরে কি হতে চাই? কেন কুকুর হতে চাই? যাতে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ আমি পেতে পারি, সেই ভক্ত উচ্ছিষ্ট খেয়ে আমাকে দিবে। আমি সেই ভক্তের গৃহের কুকুর হয়েও থাকতে চাই। বিনম্রতা, আমি ভক্তের গৃহের কুকুর হয়ে থাকতে চাই। কেন কুকুর হয়ে থাকতে চাই? যাতে আমি সেই ভক্তের উচ্ছিষ্ট আস্বাদন করতে পারি। উদ্ধব ভগবানের কৃষ্ণের একজন পার্ষদ, কে নাম? উদ্ধব। নাম শুনেছেন তো? উদ্ধব। উদ্ধব কি বলেছে? উদ্ধব বলেছে, আমি ব্রজের বৃন্দাবনের ঘাস হয়ে জন্মগ্রহণ করতে চাই। বুঝা গেছে তো? আমি বৃন্দাবনের ঘাস হয়ে জন্মগ্রহণ করতে চাই। কেন? যখন গোপ গোপিকারা ভগবানের শুদ্ধ ভক্তরা যখন আমার উপর দিয়ে পা যাবে, তখন আমার মস্তকে তাদের চরণ ধুলা পড়বে। এই জন্য আমি বৃন্দাবনের ঘাস হতে চাই। কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, তুই সে কীট হইতে মুই সে রোগিষ্ট, জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট। তুই সে কীট বুঝেন তো? বাথরুমের কীট। বাথরুমের মধ্যে কীট থাকে না? কীট পতঙ্গ থাকে না? বাথরুমের মধ্যে ছোট ছোট কি থাকে? কীট থাকে। বলছে, আমি সেই বাথরুমের কীট থেকেও আমি রোগিষ্ট, রোগিষ্ট মানে ছোট, এবং জগাই মাদাইয়ের থেকেও আমি সবচেয়ে বেশি পাপিষ্ট। নরোত্তমদাস ঠাকুর বলছে, মহাপ্রভুকে বলছে, মহাপ্রভুর ভজন লেখছে, হে মহাপ্রভু তুমি তুমি কাকে উদ্ধার করেছো? জগাই মাদাইকে উদ্ধার করেছো না? এটা তোমার বড় ক্রেডিট, এটা তোমার বড় ক্রেডিট না। কেন? জগাই মাদাই তো মহান বৈষ্ণব ছিল, তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছে। বলছে, আমি হচ্ছি নরাদম, আমি কি? আমি হচ্ছি পতিত, আমাকে যদি তুমি উদ্ধার করো তাহলে তোমার নাম পতিত পাবন হবে। তোমার নাম তো পতিত পাবন, আমার মতো পতিতকে উদ্ধার করো তাইলে তোমার নাম পতিত পাবন হবে, এছাড়া তোমার নাম পতিত পাবন না। তুমি জগাই মাদাকে উদ্ধার করেছো সেটা তোমার কোনো ক্রেডিট না, আমাকে উদ্ধার করো তাহলে তুমি ক্রেডিট পাবে। বুঝতে পাচ্ছেন তো? আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, মোর নাম যে লয় তার পূর্ণ ক্ষয়। বলছে, আমার নাম যে লইব তার পূর্ণ ক্ষয় হবে। বুঝা গেছে তো? যে মোর নাম যে লয় তার পূর্ণ ক্ষয়, এটাই হচ্ছে বিনম্রতা, এটাই হচ্ছে আচার্যগণের কি
এজন্য আমাদের একজন আচার্য রাধানাথ স্বামী মহারাজ কি বলছেন, যে পানি যেইভাবে উচ্চ জায়গা থেকে নিচু জায়গার দিকে প্রবাহিত হয় ঠিক তদ্রূপ যখন আমরা বিনম্রতা এবং নিচু ভাব নিয়ে থাকব তখন গুরু বৈষ্ণবের কৃপা এইভাবে প্রভাবিত হবে। পানি কিভাবে প্রভাবিত হয়, উপর থেকে নিচে, ঠিক যখন আমরা এইভাবে নিচু ভাব করে থাকব, বুঝে গেছে, ঠিক যখন আমরা নিচু জায়গার মধ্যে পানি প্রবাহিত হয় আর আমরা যখন নিচু ভাব নিয়ে থাকব তখন গুরু বৈষ্ণবদের কৃপা ঠিক জলের মধ্যে এসে আমাদের মাথায় আসবে। বুঝতে পারছেন, এই হচ্ছে বিনম্রতা। বিনম্রতা সম্পর্কে আরো আছে কিন্তু আমাদের সময় হয়ে গেছে, 11:30 পর্যন্ত আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, তো আমরা আজকে এখানে রাখছি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি।